إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن تشعرون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে
জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা এই কর্নারে দিন আমার চোখে লাগবে না, জনগণকে দেখতে সুবিধা হবে। হে রাসূল তুমি জান্নাতি ফুল, হে রাসূল তুমি জান্নাতি ফুল, সৌরভে তার হয়েছি বেকুল, উপমাতাই কি দেব তোমায়, তাই তো হয়েছি বেকুল, হে রাসূল তুমি জান্নাতি ফুল। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا شبي بولون بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله سلو سراج الملة تبهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا কুল আদিয়ানে দে গর হো বলাগাল উলা বিকমালিহি কশাফত তুজা বিজমালিহি হসনত জমিউ খিসালিহি সল্লু। সিলেট অঞ্চলের বিশ্বনাথ উপজেলার পূর্ব কারিকোনা সমাজকল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিকী ইসলামী মহাসম্মেলন 2018 পূর্ব কারিকোনা জায় মসজিদের এই মাঠে অনুষ্ঠিত। আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি ইসলাম দরদী ব্যক্তিত্ব উপজেলা পরিষদ বিশ্বনাথের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, জনপ্রিয় জননেতা জনাব মোহাম্মদ সোহেল আহমদ চৌধুরী, আমার পূর্বে কথা বলেছেন প্রথিত যশ আলেমে দীন জনাব আল্লামা নূরুল ইসলাম শেখ মহেশপুরী, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ, প্রাণপ্রিয় সম্মানিত দীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায়
আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার তরফ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ শুকর যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সারা দিনের সকল ব্যস্ততা কেটে উঠে যে ক্লান্ত শ্রান্ত দেহটা নিয়ে বাড়িতে ফিরে মাঘের এই কনকনে শীতের আরামের লেপের ভিতরে যাওয়ার কথা, ঠিক সেই সময় সে আরামের শয্যা ত্যাগ করে ঠান্ডা মাটিতে বসে আছি কোরআনের কিছু পাথেয় নেওয়ার জন্য, যিনি আমাকে আপনাকে এমন একটি বরকতপূর্ণ জায়গায় আসার বসার তৌফিক দিলেন। শুকর আদায় করি, দিল থেকে মহাব্বত, দিল থেকে মহাব্বতটা উজাড় করে জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলুন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল-হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফ ওয়াল-গিনা। সবাই বলুন আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। এই মাটিতে গত বছর আমি এসেছিলাম, আল্লাহ পাক এই চাঁদ মুখগুলো আমাকে আবার দেখার সুযোগ করে দিলেন, আমি আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, সপ্তাহ যায় মাস আসে, মাস যায় বছর আসে, এই করতে করতে জীবনের এই ঘড়িটা একটি পর্যায়ে গিয়ে থেমে যাবে। দিন যত যাচ্ছে মৃত্যু তত দূরে না কাছে? বলেন কাছে না দূরে? কাছে। এজন্য সময়কে গুরুত্ব দিতে হবে। যে সময়ের মূল্য দিতে পারে সেই হলো বিচক্ষণ, সেই হলো বুদ্ধিমান। এবং আল্লাহও বান্দাকে মৃত্যু জীবন দিয়েছেন, এই টাইম দিয়েছেন, অতিবাহিত করতে হবে খারাপ কাজে না ভালো কাজে? খারাপ কাজে না ভালো কাজে? ভালো কাজ করতে হবে। আল্লাহ পাক এই মৃত্যু জীবন কেন দিলেন, এই টাইমটা কেন দিলেন, প্রশ্ন করুন কোরআনকে, জবাব আছে না নেই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের ভিতরে কোন কোন বান্দাগুলো নেক আমল করে যেতে পারে। আল্লাহ চান বান্দার তরফ থেকে খারাপ আমল না নেক আমল? কিন্তু আজকে আমার দেশের সমাজে, আমার দেশে নেক আমল বেশি না বদ আমল বেশি? এবং বদ আমল করার জন্য উৎসাহ দেওয়া হয়, ঘুষ খান কিন্তু কম কম খান, আছে না? সহনীয় মাত্রায় ঘুষ খান। আগে জানতাম বিল্ডিং এর ছাদ তৈরিতে রড, সিমেন্ট, কংক্রিট লাগে, এখন রড আর লাগে না, এখন বাঁশ দিলে হয়ে যায়, এখন আরসিসি না এখন ব্যাম্বো সিসি, এখন বাঁশ দিলে হয়ে যায়। এই যে খারাপ আমলগুলো হচ্ছে চলছে কেন, এর মূল কারণ হলো সমাজ ব্যবস্থার ভিতরে আজকে ইসলাম আসতে কোনো ইসলাম নেই। এই মাহফিলটা এত অল্প সময়ে মাহফিল কমিটি কেমন, তারা কোশেশ চালিয়েছেন অনেক আগের থেকে। উপজেলা চেয়ারম্যান মহোদয় আমাকে একদিন ফোন দিলেন, কে ভাই জান দিতেই হবে, এখন দেখেন এই উপজেলার এক নম্বর নাগরিককে উনি, তো তোমার কথার কিছু আমি ফেলে দিই, এটা কেমন হয়, আমার তো ইজ্জত থাকবে না।
তো আমি ওনার কথাটাকে প্রাধান্য দিয়ে এরপরে কায়েস, এরপরে যে কি নাম সুমন, সুমন কোনো খারাপ মন না, ভালো মন, আমি ফেলতে পারিনি। আমি এসেছি এই চাঁদ মাখা মুখ আবার দেখতে পেয়েছি, আমি খুব আনন্দিত। আমি এত রাতে এই জনতার যে ঢল নেমেছে, আমি বিশ্বাস করি দেশের মানুষ, এই জনপদের মানুষ ইসলামকে জীবন দিয়ে ভালোবাসে। বলি আলহামদুলিল্লাহ। মাহফিল কমিটি হয়তো বসতে দেওয়ার পর্যাপ্ত জায়গা করতে পারেননি, আমি মাহফিল কমিটির তরফ থেকে আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি, কারণ এই ঠান্ডার ভিতরে বাইরে দাঁড়িয়ে আছেন অনেকে। তবে এই যে কষ্ট করছি আমরা, এই কষ্টের বদলা কেউ না দিলেও কে দিবেন? আসতে বলবেন না, কে দিবেন? আমি যে বলবো চেপে আসেন, চেপে আসবেন কই? ঘাড়ে ঘাড়ে উঠতে হবে, চেপে আসারও কোনো জায়গা নেই। অতএব আসুন আমরা ভূমিকায় আর না গিয়ে সোজা আলোচনার দিকে চলে যাই। আমার প্রোগ্রাম ছিল বাদ মাগরিব মৌলভীবাজার, রাস্তা এত ভালো কোমর শেষ, বুঝলেন? এত জটিল অবস্থা, যেন এত জটিল পুলসিরাত ফেল, খুব কঠিন অবস্থা। তো যাই হোক, এরপরেও আসতে পেরেছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি। সম্মানিত হাজিরিন, আমি গত বছর এখানে কথা বলেছিলাম সুরাতুল কালামকে সামনে রেখে, যারা নিয়মিত শ্রোতা এখানে যারা এসেছিলেন হয়তো তাদের মনে আছে, হয়তো অনেকে মনে রাখতে পারেননি। সুরাতুল কালাম থেকে কথা বলেছি, আমি কি বলেছি আমার সম্পূর্ণ মনে আছে। আমি আজকে যেখান থেকে তেলাওয়াত করেছি সেই সুরাটা হচ্ছে কোরআনে কারীমের সবচেয়ে বৃহৎ সুরা, 286টি আয়াত সম্বলিত একটা সুরা, যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবনের মোটামুটি সব কথাই বলে দিয়েছেন। এর মধ্য থেকে আমি দুটো আয়াত আমি চুজ করেছি, দুটো আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাই। সবাইকে শুনতে রাজি আছেন? উঠতে তো দেরি হলো, শেষ হতে যদি দেরি হয় কষ্ট হবে? কোনো আপত্তি, সমস্যা, অসুবিধা, ডঙ্কা, শঙ্কা, আতঙ্ক আছে? আচ্ছা, আসুন আমরা সোজা আলোচনার দিকে চলে যাই। সাথে আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, বলা হয়েছে মাতা পিতার মর্যাদা নিয়ে আপনি একটু হালকা কথা বলবেন। এটা একটা সামাজিক কথা, সামাজিক একটি আলোচনা, একটি পার্ট, আমি এটা আলোচনার মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। বলি ইনশা আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা যে কিতাবটা নিয়ে বসেছি, এই কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন, এই কিতাবটা আমরা পড়ব, জানব, শিখব, বুঝব, কেন, কি জন্য প্রশ্ন করলে জবাব আছে না নেই? আছে। এই কিতাব কিন্তু গতানুগতিক অন্য কোনো ধর্মের, ধরুন হিন্দু ভাইরা বেদ পড়েন, পুরাণ পড়েন, রামায়ণ পড়েন, মহাভারত পড়েন, এরপর বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বহু ধর্মীয় পুস্তক পৃথিবীতে আছে না নেই? আছে। কিন্তু ওই রকম গতানুগতিক কোন ধর্মীয় শুধু কিতাব কিন্তু এটা নয়। ধর্মীয় শুধু যদি কিতাব থাকতো তাহলে নামাজ, কালাম, রোজা, হজ, জাকাত এর মধ্যে সীমাবদ্ধ থাকতো। কোরআন কি শুধু নামাজ, হজ, রোজা, জাকাতের মধ্যে সীমাবদ্ধ? না, এর মধ্যে আইন আছে না নেই? অনেকে চুপ করে আছে, মনে হয় সন্দেহ লাগে, কুজুর আপনি আবার এটা নতুন কথা কন কেন? আইনজীবীর আইন চর্চা করেন কই? তারা তো কোরআন শরীফের কোন আয়াত কয় না। আমার দেশের আইনজীবীরা যে আইন চর্চা করেন সে আইন হলো আল্লাহর না মানুষের, আস্তে কোন কোন, আল্লাহর না মানুষের, মানুষের। এই জন্য তারা কোরআন হাদিস দিয়ে তারা বুঝেন না। কিন্তু এর মধ্যে আইন আছে না নেই? মেডিকেল সায়েন্স, জেনারেল সায়েন্স, আকাশ জগৎ, সমুদ্র জগৎ, প্রাণী জগৎ, মানব দেহ, সব বলে দিয়েছেন, সব বলে দিয়েছেন। একটা প্রাণী আছে যে প্রাণী মধু সংগ্রহ করে, সেই প্রাণীর নাম কি? মৌ মাছি। মৌচাকে সে বাসা বাঁধে, মৌচাকে বাসা বেঁধে মধু সংগ্রহ করতে হবে, এই অর্ডার কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই মৌচাক আর মৌমাছিকে রিসার্চ করে অস্ট্রিয়ার বিজ্ঞানী ক্যালভন, তিনি গবেষণা চালিয়ে একটা বিশাল তথ্য উপস্থাপন করলেন,
নোবেল সুইডিশ একাডেমি তাকে নোবেল পুরস্কার দিল তার এই গবেষণা দেখে। আমি তার থিসিস, আমি তার গবেষণা দেখে পড়ে এটাই আমি নিশ্চিত হলাম, তিনি যা গবেষণা করেছেন মৌচাক এবং মৌমাছি নিয়ে সব কোরআন শরীফের সূরা নহল থেকে নকল করা। আল্লাহু আকবর বলবেন না, সব সূরা নহল থেকে নকল করা। আইনস্টাইন কি বিজ্ঞানী বলবো আমরা? আইনস্টাইন যে আপেক্ষিক তথ্য দিয়েছেন, সে আপেক্ষিক তথ্য আবিষ্কারের বহু আগে কোরআন আপেক্ষিক তথ্যের কথা বলে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَالسَّمَاءَ بَنَيْنَاهَا بِأَيْدٍ وَإِنَّا لَمُوسِعُونَ। আমি আল্লাহ আমার নিজ হাতে আসমানটা বানিয়েছি, সে আসমানে রেখে দিয়ে অসংখ্য তারকারাজি। এই তারকারাজি এত বড় বড় তারকা, পৃথিবী থেকে সূর্য বড় এক গুণ দ্বিগুণ নয়, 13 লক্ষ গুণ বড়। আবার সূর্য থেকে ওই তারকাগুলো এত বড় যে 9 লক্ষ সূর্য একটা তারকার গায়ে তবুও ফাঁকা থেকে যায়। কিছু কিছু তারকা আছে যে তারকার আলো এখনো জমিনে পৌঁছে নাই। এই বিশাল সৌরজগৎ একটার সঙ্গে আরেকটার কোনো ধাক্কা লাগে নাকি? আস্তে, কোনো কোনো ধাক্কা লাগে নাকি? ধাক্কা লাগলে কি দুনিয়া থাকার কথা? সব তারকাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সাজিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ যায়্যানা আস-সামা দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সা'ির। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আসমানকে অসংখ্য তারকারাজি দিয়ে সুসজ্জিত করেছি, ও বান্দা একটু তাকায় দেখো একটার সঙ্গে আরেকটার ধাক্কা কেন লাগে না? কারণ আমি তাতে রেখে দিয়েছি সম্প্রসারণ শক্তি, অর্থাৎ আপেক্ষিকতা। জোরে কন সুবহানাল্লাহ। আইনস্টাইনও কোরআন থেকে নকল করেছে, সব তারা কোরআন থেকে নিয়েছে। আর আমরা কোরআন থেকে নিয়েছি কি জানেন? আমরা কোরআন থেকে নিয়েছি রসুল নূরের তৈরি না মাটির তৈরি? আমরা কোরআন থেকে নিয়েছি ফরজ নামাজের পরে মোনাজাত করব কি করব না? আমরা কোরআন থেকে নিয়েছি আমি নাচতে বলবো না জোরে বলবো? আমরা কোরআন থেকে এগুলো, যেগুলোর কোনো কিছু গুরুত্ব নাই, এগুলো নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। সম্মানিত ভাইয়েরা, কোরআন হচ্ছে আইন এবং প্রশাসনের চলন্ত বিশ্বকোষ। আসতে কবেন না জোরে কন, ঠিক কিনা? আল্লাহ পাক সব কিছুর মধ্যে বলে দিয়েছেন, সেই কোরআনকে আমরা জীবনের সকল জায়গায় মানবো। রাজি আছেন? সবাইকে রাজি আছেন? যে মানবে সে হচ্ছে ইমানদার। সে কি? আস্তে, সে কি? আর যে মানবে না সে কি? সে কাফের। সে কি? কাফের কিন্তু কোন সম্প্রদায়ের নাম না, মুসলমানের মধ্যেও কাফের আছে। আমার দেশে নাস্তিক নাই, আল্লাহকে মানে না, এরকম লোক আছে না নাই? এক শয়তান সেদিন টক শোতে বলে যে কাবা শরীফের ভিতরে এখনো একটা মূর্তি আছেই, দেখছেন কত বড় বেকু, নাম বললে চিনে যাবেন। এইডস সরকার কি শুনছেন? আচ্ছা, আপনাদের জামাই তো? আচ্ছা, তো এ বলতেছে যে ওই 360টা মূর্তির মধ্যে 59টা সরাইছে, একটা রেখে দিছে, কত বড় বেকুফ। এরকম আত্মস্বীকৃত নাস্তিক আমার দেশে আছে না নাই বলেন তো? নাস্তিক যারা, যারা আল্লাহকে বিশ্বাস করে না, তার সাথে আমার সম্পর্ক থাকতে পারে? আসতে বলবে না? থাকতে পারে? আমার সব চাপন কে? আমার প্রাণ কার হাতে? এই প্রাণ কার আইনে চলে? এই প্রাণ কে চালান? এই রুহ কে চালান? দম ফুরে গেলেই শেষ হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই রুহ যার হাতে, এই রুহ যার নির্দেশে চলে, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে রাসূল, আপনাকে প্রশ্ন করবে রুহ সম্পর্কে, আপনি বলে দেন এই রুহ তো কারণ নির্দেশ মানে না, রুহ নির্দেশ মানে কার? আল্লাহর। সে আল্লাহকে আমি বিশ্বাস করি,
আর আল্লাহকে যে বিশ্বাস করে না তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। আমার সম্পর্ক যার সঙ্গে হবে তাকে অবশ্যই হতে হবে একজন ইমানদার, ঠিক কিনা? আমি ভালোবাসবো কার জন্য, শত্রুতা করব কার জন্য, কাউকে দেব কার জন্য, কাউকে দেব না কার জন্য, সব হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আর যার মালিক নাই তার কিন্তু একটা টেনশন আছে, আছে না নাই? যার মালিক নেই সে ডাকবে কখন? এটা তাড়া মারলেই নাফসি নাফসি করে। আর আমাদের তাড়া মারলে, আমরা যারা ইমানের দাবিদার, আমার একটা আশা স্থল আছে, একটা ভরসার স্থল আছে আমাদের, সেটা হচ্ছে আমাকে কে বাঁচাবেন? আসতে বলবেন না কে বাঁচাবেন? আর যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা বলে আমাকে, বলো আমাকে বাঁচাবে ভারত, আমাকে রাশিয়া বাঁচাবে, আমাকে আমেরিকা বাঁচাবে। ফেরাউনও কইছিল কিন্তু সুবান খাইছে, খায় নাই? কে বাঁচাইছে? নমরুদকে খতম করেছেন কে? কি যে এক সমস্যা আমার দেশে, একবার সিয়ারে বসলে সিয়ার থেকে আর সরতে যায় না, একদম সুপার গুলো আটা নিয়ে বসে, সরাসরি নেই। আমার মালিক আছে, মালিককে যদি বিশ্বাস করি বান্দা কখনো অহংকার করতে পারে? বান্দা কখনো জুলুম করতে পারে? আমার দেশে জালেম নাই তো? আছে, কই? অভাব নেই। সম্মানিত ভাইয়েরা, বাঘ তো হিংস্র জন্তু, হিংস্র প্রাণী, গরু হলো শান্ত প্রাণী। বাঘ গরুকে করেছে তাড়া, গরু মারতেছে দৌড়, শেষমেশ বাঘের সঙ্গে সারতে না পেরে সামনে পাইছে পানি, পানিতে মারছে লাফ। তো পানি ছিল কম, কাদার পরিমাণ বেশি, কাদার মধ্যে চার পা গেড়ে গলা পর্যন্ত ডুবে আছে, গরু আর নড়তেও পারে না, শুধু অতটুকু কোনো মতো সে বসে আছে। এমত অবস্থায় বাঘ পিছন থেকে মারছে লাফ, লাফ মেরে গরুর যে হাল বাঘেরও সেই হাল, চার পা গেড়ে শুধু মাথাটা বের হয়ে আছে। গুরু কয়, রয়্যাল বেঙ্গল টাইগার, কি খবর? খবরটা কি তোমার? বাঘ কয়, লাফ মারলি মালে এই জায়গায় লাফ মারলি কেন? আমি তো নিরাপদ, আমার কোনো সমস্যা নাই, আমি নিরাপদে আছি। কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার, তুমি এরকম করতেছো কেন? তুই এখানে লাফ মারলি কেন? গুরু বলে যে আমার তো কোনো চিন্তা নাই আর, কেন? আমি এখন নিশ্চিন্তে আছি, আমার মালিক আছে, আমার মালিক আসবে আমাকে সন্ধ্যা পর্যন্ত খুঁজে খুঁজে বের করে এখান থেকে উঠাবে, গোসল বানাবে, পরিষ্কার করে দেবে, আমাকে আদর করবে, আমার স্তন থেকে দুধ দহন করে সেই দুধ আল্লাহর নামে পান করে সে ঘুমাবে। আমার মালিক আছে, আমার মালিকের আমার প্রয়োজন আছে। তো বাঘ তোমার মালিককে ধমক মেরে বলে, আমি তো বনের রাজা, আমার আমার মালিককে। গুরু কয়, বেশি হুঙ্কার সাইরো না, আমার মালিক আসুক। মালিক আসতেছে লাঠি নিয়া, সে লাঠির বাড়ি পড়বে গরুর মাথায় না বাঘের মাথায়? আসতে কবেন না গরুর মাথায় না বাঘের মাথায়? বাঘের মাথায়। কেন? শক্তি থাকার পরও তার কোনো মালিক? তার কোনো মালিক? আকাশের নিচে থাকো, জমিনের সমস্ত নিয়ামত ভোগ করো, আল্লাহর দেওয়া সূর্যের তাপ আস্বাদন করো, তাপ গ্রহণ করো, সেকেন্ডে সেকেন্ড অক্সিজেন গ্রহণ করো। আল্লাহকে বিশ্বাস করতে চাও না, আল্লাহকে যারা বিশ্বাস করতে চায় না ওদের মাথায় দরকার শক্ত লাঠির বাড়ি। ওই সমস্ত নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা, দুহাত উঁচু করে দেখান। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে না, ঘরে বাইরে, ঘরে ঘরে থুয়ে লাভ নাই। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহ
রাসূল আছেন যেখানে, কোরআন হাদিস যেখানে, হাত নামান, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার একটা রেকর্ড হচ্ছে আজকে, এত রাতে মানুষ কিভাবে বসে আছে বলি আলহামদুলিল্লাহ। আলোচনা করব, কোনো সমস্যা নাই তো? জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে একটা নতুন দুটো শব্দ শিখলাম আমার পূর্বের মেহমানের কাছ থেকে, পোয়া আর কি পুরি। পোয়া পুরি মানে ছেলে মেয়ে না? হ্যাঁ, দুটো ভাষা শিখছে আজকে, খুব সুন্দর ভাষা আপনাদের। বলি আলহামদুলিল্লাহ, বুঝি কথাগুলো, বুঝি বাট বলতে পারি না, কিন্তু বুঝি। খুব সুন্দর ভাষার মালিক আপনারা, বলেন আলহামদুলিল্লাহ। কথার মধ্যে একটা সুন্দর একটা মজা আছে, একটা তৃপ্তি আছে। এই মজাগুলো কে দিয়েছেন? আস্তে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আর আমি লক্ষ্য করে দেখেছি সিলেটের মানুষগুলো ভদ্র বেশি, অন্যান্য জেলার চাইতে ভালো। রাজশাহীতে এক মাহফিল ছিল আমার, খাইতে বসছি, বললাম ভাই আমি তো গরুগ্রস্ত, একটু এড়িয়ে চলছি, আমার অ্যালার্জি খুব। এই কথা বলা মাত্রই চোখ দেখে গরুর মতো বানাইছে, বানায় বলে হুজুর আপনি গরু খাবেন না তো আগে বললেন না কেন? আমি কিন্তু মেহমান, উনি কিন্তু বাড়িওয়ালা, আপনি খাবেন না আগে বললেন না কেন? আমি তো মনে মনে ভাবলাম আল্লাহ আমি কইতে গেলাম কেন, বলে তো আরেক মুসিবতে পড়লাম। কিছুক্ষণ পর বলতেছে হুজুর আপনি একজন আলেম মানুষ, এটা হালাল খাদ্যকে আপনি হারাম বানালেন, কি আমার কথা কি বুঝতেছেন? আমার দেশে কিন্তু কত বিচিত্র মানুষ গোটা দুনিয়া জুড়ে আছে। সৌদি আরবে যাবেন, মক্কার মেজাজ একরকম, মদিনার মেজাজ আরেক রকম। মক্কার ভাষার মধ্যেও গরম গরম, কথার মধ্যে কোনো জাইজ বাইজ নেই। আবু জেল ছিল তো, কে ছিল? আবু জেল ছিল, রসুলও ছিলেন, কিন্তু মক্কার ভাষাটা হলো গেঁয়ো ভাষা। গেঁয়ো ভাষা বুঝলেন তো? গাইয়া ভাষা। কুল মানে বলো, ওরা বলে গুল, মানে যে মুখে যে গুল লাগায় না, গুল। মদিনার ভাষা হলো ঠান্ডা ভাষা, দোকানদারগুলো খুব নরম, একটা জিনিস দেখায় বুঝায় যেটা খুব ভালো, এটা আপনি নেন, এটা এই দাম, এটা এই দাম। আর মক্কার কোনো দোকানদারকে বলে নেন ভাগেন, কি কথা কি বুঝতেছেন? এই হচ্ছে প্রকৃতি। তো সিলেটের মানুষগুলো খুব নরম স্বভাবের, বলি আলহামদুলিল্লাহ। এটা কেন হয়েছে জানেন? শাহজালাল ইয়ামিনি এসেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? কিছু ছোঁয়া লাগে তো, কিছু ছোঁয়া লাগে না? লাগে, কিছু ছোঁয়া লাগে। শাহজালাল ইয়ামিনি শুয়ে আছেন, সেই সুদূর ইয়েমেন, সবচেয়ে সহি আরবির দেশ, সহি আরবিতে কথা বলে যে দেশ, সেটা হচ্ছে ইয়েমেন, নবীর দেশ, আলহামদুলিল্লাহ। সেখান থেকে তিনি এসেছেন, কোথায় কত সাগর পাড়ি দিয়া আসলেন এই জায়গায়, এমন পীর গৌর গোবিন্দকে, না গৌর গোবিন্দকে পরাজিত করলেন, হাতে তরবারি নিলেন। আর আজকের পীরগুলো শুধু খানকার দরবার বাড়ায়, মুরিদ বাড়ায়, তরবারি নাই। আসতে কাবেন না জোরে, কান ঠিক কিনা? শুধু আখেরি মোনাজাত করে আর খানকা বানায়া দিন কায়েম হবে না। দিন কায়েম হবে আল্লাহর সঙ্গে কন্ট্রাক্ট, আল্লাহ চান বান্দা তোর জান আর মাল দে, আমি তোকে জান্নাত দিয়ে দেব। এটা কার কথা? আস্তে কবেন না, কার কথা? আল্লাহর কথা। সে আল্লাহর প্রতি আমরা বিশ্বাস এনেছি তো নাকি? আল্লাহ পাক ইমানদারকে ডাক দিচ্ছেন, সুন্দর করে ডাক দিচ্ছেন, সম্মতন সূচক শব্দ প্রয়োগ করে ডাকতেছেন। কেমন করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ইমানদারেরা, ও বিলিভার্স, ও বিশ্বাসীরা, মানে যারা ঈমান যারা এনেছ, এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে 89 বার বলেছেন, 89 বার বলেছেন। ইমানদার বলে সম্বোধন করে আল্লাহ বলেছেন, বান্দারে যত চাওয়া তুমি চাইবে আমার কাছে চাবে, কারণ একমাত্র সকল চাহিদা মেটানোর যোগ্যতা একমাত্র কে রাখেন? আল্লাহ রাখেন। সব যোগ্যতা কার? আর ব্যর্থতা বান্দার আছে না নাই? ধরুন আমি 11টায় আসবো, পারলাম না, বেজে গেল বেশি সময়,
বান্দা সব কিছু পারে না, বান্দা যে ব্যর্থ, বান্দা যে সব জায়গায় সফল হতে পারবে না, একমাত্র সফল হবেন কে? আল্লাহ পাক। আমার বন্ধুগণ, সে আল্লাহ বলছেন কারো কাছে তুমি চেয়েও না, আমার কাছে তুমি চাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে শিখিয়ে দিচ্ছেন, সূরা ফাতিহাতে একটা দোয়া, সাতটা আয়াত নিয়ে একটা সূরা, এই প্রত্যেকটা আয়াতে প্রশংসা হয়েছে কার? চাও হয়েছে কার কাছে? নামাজের মধ্যে আল্লাহ বলে দিলেন বান্দা তুমি কেমন করে চাবে, নামাজের মধ্যে শিখিয়ে দিচ্ছেন সূরা ফাতিহার ভিতরে, সবাই বলুন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা পল্লীন। এরপরে আমিন। তোমার যার সমস্যা আল্লাহর কাছে সঁপিয়ে দাও, সন্তান হয় না তুমি আল্লাহর কাছে চাও, ব্যবসায় তোমার মন্দা হচ্ছে আল্লাহর কাছে চাও, সাংসারিক ক্রাইসিসে পড়েছো তুমি আল্লাহর কাছে চাও, সকল চাওয়া তুমি আল্লাহর কাছে সঁপিয়ে দেবে, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই বলেন? কিন্তু আমার দেশে কিছু কিছু লোক আল্লাহর কাছে না চায়া চাই হলো বাবার কাছে। সিলেটে নাই তো আছে, রোগ আছে, বাবার কাছে চলে যায়। আমি এই আপনাদের কি বলে শাহজাল আলী আমিন রহমতুল্লাহের কবরে গিয়েছিলাম, তো কবরে যাওয়ার আগেই দেখি একজন এরকম বাগানো মোষ আছে না এরকম কিছু, সে মোষগুলো কি ওরে বাপরে বাপ, একদম 2 ইঞ্চি মোটা হাইব্রিড জাতের মোষ, বুঝলেন? দেখে ভয়ও লাগে, সালার চট পড়ে আসে আমার দিক দেখি এরকম গুলো চাই আসে, তো ভাবলাম শয়তান দেখতে ওই রকমই আছে না, এগুলো কিছু আছে না নাই বলেন তো? যদি শাহজাল আলী ইয়ামিনি বেঁচে থাকতেন থাপ্পড় সোজা করতেন এগুলোকে, ঠিক কি না? উনি কি আর কোথায় কার কে বসে থাকে তার পাশে? সম্মানিত ভাইয়েরা, বাচ্চা হয় না চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে বলতে হবে। ছেলে কে দেন? মেয়ে কে দেন? আর দেন না কে? আল্লাহই দেন না, আল্লাহই দেন। মেয়ে হয় বারবার বউকে পিটায় হসপিটালে পাঠায়, দেখছেন? আবার বলে বারবার তোর পেট থেকে মেয়ে হয়, তোর পেট আসলেই পচা, এরকম আছে না কিছু? এগুলো বলা যাবে না। ইয়াহাবু লিমান ইয়াশা ও ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উযুকুর, আল্লাহ যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান কিচ্ছু দেন না, কারণ আল্লাহ জানেন কোনটাতে কল্যাণ আছে। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো, এমন ছেলেও আছে ছেলের ঘরে বাপ ঢুকে বালিশ টান দিলে পিস্তল বের হয়, আছেন এরকম? আছে না? পিস্তল বের হয়, ছেলের নাম লিটন, এই লিটন এগুলো কি করিস তুই, পিস্তল তোর বালিশের তলে, ছেলের মাথার চুল তো লম্বা, চুলটা দিয়ে চোখ ডাকে, ডেকে গালি গালা শোনার পর বাপ বের হয়ে যায়, ছেলে এখন মার কাছে গিয়ে বলে মা শোন আব্বা কিন্তু খুব বাড়াবাড়ি করতেছে, কি কথা কি বুঝতেছে? আব্বা কিন্তু খুব বাড়াবাড়ি করতেছে, বেশি কিছু করলে কিন্তু পিস্তল দিয়া অ্যাকশনে যাব, দরকার আছে ছেলের? আস্তে কোন ছেলের দরকার আছে? আমার আল্লাহ পাক 3টা মেয়ে দিয়েছেন, কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না, বিয়ে তো আপনি দিবেন না ভাই, আচ্ছা আল্লাহ পাক একটা ছেলেও দিয়েছেন, তো ছেলে যখন হলো আমি আল্লাহকে বললাম আল্লাহ শোনো যদি ভালো হয় থুয়ে দাও, আর যদি না ভালো হয় তুমি এখনই নিয়ে যাও, কি কথা বোঝেন নাই? রব্বি হাবলি মিনাস সালিহিন, নবীদের দোয়া আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দিয়ে দাও, নেক সন্তান না হলে যে কত বড় জ্বালা, এই জ্বালা বুঝেছেন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। এজন্য সন্তান কি হলো না হলো এগুলো কিচ্ছু না, এগুলো আসলে ইমানের মানে
গভীরতা না থাকার কারণে এই সমস্ত কাজগুলো হয়ে যায়। পত্রিকায় দেখলাম একজনকে থাপড়াইয়া কি এক বউকে পিটাইয়া হসপিটালে পাঠায় দিছে, বারবার মেয়ে হয়। যে পিটাইয়া বউকে হসপিটালে পাঠায় মেয়ে হওয়ার জন্য ও খুব পিটাইয়া হসপিটালে পাঠানো দরকার, ঠিক কিনা? আবার শুক্রিয়া আদায় করার মতো কিছু লোক আছে। আমার এক মুসল্লি, তার আটটা মেয়ে, কয়টা মেয়ে? আটটা মেয়ে, নবম সন্তান মেয়ে হয়েছে। বলে, হুজুর আমার বাড়িতে 14 গোষ্ঠী হাজির, সবার চোখ বড় বড়। বলে, লজ্জা নাই শরম নাই, বারবার সন্তান নাও, আর সন্তান নিবে না, এই বাচ্চার নাম রেখে দাও ইতি, সমাপ্তি, আর না চাই না। কি কথা বলেন ভাই? আচ্ছা, হুজুর আমাকে যখন এমন করে বলল তখন আমি মনে হলো আমার, আমি যেন কত বড় আসামি, কিন্তু আমার আটটা বাচ্চার দিকে, আটটা মেয়ের দিকে যখন তাকাই মনে হয় যে আমার সব জান্নাত এখানে খুঁজে পেয়েছি। আমি বললাম, শোন তোদের চোখ ছোট কর, নবম যে মেয়েটা হয়েছে এই মেয়েটার নাম রেখে দিলাম আশা, মানে আরো হোক। সুবহানাল্লাহ বলেন, তাহলে শুকর আদায় করার মতো কিছু লোক আছে না নাই? আচ্ছা, সন্তান কি হলো না হলো চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এটাই হলো সবর। আল্লাহ পাক চাওয়ার ক্ষেত্রে দুটো পদ্ধতি অবলম্বন করতে বলেছেন, কয়টা পদ্ধতি? দুইটা। দুটো মাধ্যম দিয়ে আমার কাছে চাও তোমরা, এছাড়া কোনো মাধ্যম খুঁজবা না, কোনো পীর কোনো বুজুর্গ তোমার কোনো কিছু মিটায় দিতে পারবে না। আবার ভুল বুঝবেন না, হুজুর পীরের বিরুদ্ধে ওয়াজ করে গেল, আমি পীর বিরোধী কোনো লোক নই, পীরকে আমি মহাব্বত করি, কিন্তু সালা পীর না, ন্যাংটা পীর না, উলঙ্গ পীর না, বেনামাজি ভণ্ড আছে না নাই? ঢাকাতে একজন আছে এত বড় পেট আছে না, এই তো বলে ফেললেন। ওর দুটো ছেলে নাকি মদিনায় গেছে, মদিনায় যাওয়ার পর রসুল নাকি তাদেরকে ডাকছে, ডাকার পরে বলছে তোমার আব্বা আমার খুব কাছের মানুষ, কত বড় শয়তান দেখেন, সে পেটটা কত বড়, মনে হয় বিশ্ব গুডাউন। সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত ভণ্ডামিগুলো আছে না নাই বলেন তো? আসতে কবেন না, আছে না নাই? মুরব্বি একটু পিছনে আসেন, অনেকে দেখতে পায় না, হ্যাঁ একটু পিছনে আসেন, এই ভণ্ডামিগুলো আছে। আমরা সবকিছু সঁপিয়ে দেব আল্লাহর কাছে, সবচেয়ে কাছে আমার কে বলেন তো? আল্লাহ। না অনেকের সন্দেহ লাগে নাকি? না বউ কাছে, বউ পাশে শুয়ে থাকে রাত্রেবেলা স্বপ্নের ভিতরে, যদি সাপ আমাকে তাড়ায়, এরকম হয় না অনেক সময় স্বপ্নে সাপ তাড়াচ্ছে, দৌড় মারতে মারতে জানালার ধারে শুয়ে আছে, জানালার মধ্যে ঠ্যাং চলে গেছে, স্বপ্নের মধ্যে কিন্তু হয় এরকম অনেক কিছুই হয়। পাশে বউ শুয়ে আছে, বউ টের পায় না, আছে না? কেমত হয়ে যাচ্ছে স্বপ্নের ভিতরে। আমার বন্ধুগণ, পৃথিবীর কেউ আমার আপন না, একমাত্র আপন হচ্ছেন আমার মহান রব্বুল আলামিন। এই জন্য ভালোবাসা চার প্রকার। এক নম্বর, ভালোবাসবো আমরা কাকে? আস্তে বলবেন না, কাকে? নাম্বার দুই হলো নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর নাম্বার তিন হলো জন্মদানকারী জন্মদানকারিণী মা, আব্বা আম্মাকে ভালোবাসতে হবে। আরেকটা হচ্ছে মহাব্বত ইমানি, পরস্পর দিনই ভালোবাসা, একজন ভাই আরেকজন ভাইকে ভালোবাসবে কার জন্য? আল্লাহর জন্য। নিজের ভাইও পর হয়ে যাবে যদি তার ভিতরে ইসলাম না থাকে, দিনই ভাই তার চেয়ে বেশি আপন হয়ে যাবে। এটাই হলো চার প্রকার ভালোবাসা। রসুলকে ভালোবাসতে হবে, আল্লাহকেও ভালোবাসতে হবে, আব্বা আম্মাকেও মহাব্বত করতে হবে। এখন তো শিক্ষিত বহু মানুষ আছে, বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার, অনেক বড় বড় কর্মকর্তা, আব্বা আম্মাকে দেখার সময় পায় না, আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, আছে না? আপনি তো প্রবাসী, বাস্তবতা তো বুঝেন, বৃদ্ধাশ্রম এটা কি মুসলিম কালচার? না, মুসলিম কালচার নয় এটা, বরং আব্বা আম্মা বুড়ো হবে যখন, প্রয়োজনে চাকরি ছেড়ে বাপ মার খেদমত কর, এটা কার হুকুম? সব বাদ দিয়ে দিতে হবে তোর, আব্বা আম্মার খেদমত করো, যেমন করে তোমার আব্বা আম্মা সব বাদ দিয়া ছোট্টবেলা তোমার খেদমত করেছে, করেনি?
যদি থুইয়া চলে যেত, আমার কচি কচি হাত, কচি কচি পা, আমি খেলতে পারি না, হাসতে পারি না, কাঁদতে পারি না, কথা বলতে পারি না, মার পেট থেকে জন্ম নিলাম, সঙ্গে সঙ্গে আমি অসহায় হয়েছিলাম, আমার মা তিলে তিলে রাতের পরে রাত, দিনের পরে দিন কষ্ট করে করে আমাকে বড় করেছেন। সেই মা বুড়ো হয়ে গেলেন, কি শিক্ষা অর্জন করলাম? যে শিক্ষা অর্জনের ঠেলায় সে আব্বা আম্মাকে খেদমতের সুযোগ পেলাম না, বৃদ্ধাশ্রমে রেখে আসলাম। আল্লাহর কসম, তোর জন্য জাহান্নাম অবধারিত, ঠিক কিনা? রাসূলকে প্রশ্ন করা হলো, মান আহাব্বু ইলাল্লাহ আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন আমলটা সবচেয়ে বেশি প্রিয়? রাসূল বললেন, এক নম্বর হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। কি মতো? সময় মতো। আমার দেশে নামাজ কি সময়ে হয় না অসময়ে হয়? হ্যাঁ, আস্তে করে কোন, কেন সময়ে হয় না অসময়ে হয়? অসময়ে হয়। কেন? আমার দেশে নামাজ কায়েম নাই। নামাজ কায়েম আছে সৌদি আরবে? নামাজ কায়েম আছে। সেখানে নামাজ সময় হয় না অসময় হয়? সময় হয়। মসজিদ আজান দিয়ে দেয়, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত ব্যবসায়ী তালা মেরে দোকান বন্ধ করে মসজিদ দিকে চলে আসে, কারণ মুয়াজ্জিন আজান দিচ্ছে পাওয়ার নিয়া, ইমাম নামাজ পড়াচ্ছে পাওয়ার নিয়া। ইমাম যখন নামাজে দাঁড়িয়ে যায়, দেখে কোন মুসল্লি আসলো, কোন মুসল্লি আসলো না। আমার দেশে ইমামরা কি পাওয়ার ওলা নাকি? না, পাওয়ার ছাড়া। সকালে চাকরি আছে, বিকেলে নাই, হুজুর যান। কিন্তু মক্কার ইমাম, মদিনার ইমাম পাওয়ার কেন হলো? নামাজ সেখানে কায়েম আছে, ইমাম সাহেব মসজিদ সাহেব নামাজের জন্য আহ্বান করছেন, সব কিছু বন্ধ হয়ে গেছে। রাসূলকে প্রশ্ন করা হলো, সবচেয়ে উত্তম আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ যে বান্দা পড়বে আল্লাহর কাছে খুব প্রিয় কাজ এটা। জোরে করেন সুবহানাল্লাহ। সুম্মা আইয়ুব, এরপরে কোনটা? রাসূল বললেন, এরপরের যে আমলটা সেটা হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা। একটু আস্তে কর সুবহানাল্লাহ, আর জোরে কর সুবহানাল্লাহ। এরপরে কোনটা? রাসূল বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ, এখন তো জিহাদকে জঙ্গি বলে আখ্যা দেওয়া হচ্ছে, ঠিক কি না? জিহাদ আর জঙ্গিবাদের সঙ্গে কোনো সম্পর্ক আছে? আস্তে বলবেন না, আছে। ইসলামকে সন্ত্রাসী ধর্ম বলে আখ্যা দেওয়া হচ্ছে, চেষ্টা চালানো হচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় টপ টেরর হচ্ছে আমেরিকা। সন্ত্রাস বলতে যা বুঝায়, সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে যা বুঝায়, তা আমেরিকা শেখাচ্ছে। সম্মানিত বন্ধুগণ, কথা বহু এক রাত পেয়েছি, একটু একটু করে সব দিক থেকে বলতে চাচ্ছি। কষ্ট হচ্ছে না তো? বলুন আলহামদুলিল্লাহ। আমরা চাইব কার কাছে? আমরা চাইব আল্লাহর কাছে। দুটো মাধ্যম দিয়ে, এক নম্বর হল ইস্তাইনু বিসবর, ধৈর্যের মধ্য দিয়া, আরেকটা হচ্ছে সালাত, নামাজের মধ্য দিয়া। নামাজটাকে পড়ে দিলেন, ধৈর্যটাকে আগে দিলেন, কারণ ধৈর্য যার থাকবে না তার কোনো আমল কবুল হবে না, ধৈর্য যার নাই তার কোনো কাজও হাসিল হবে না। ব্যবসায়ী ধৈর্যের দরকার আছে না নাই? সব কিছু দিয়ে ধৈর্যের দরকার আছে। নামাজটাকে পড়ে দিলেন, ধৈর্যটাকে আগে দিলেন, কারণ ধৈর্য যার নাই তার ইমান যে কোনো মুহূর্তে হেরে যেতে পারে। দেখবেন কিছু কিছু লোক আছে বিপদে পড়লে পরে সব বাদ দিয়ে দেয়, আছে না এরকম? আছে না? তিন চারটা মামলা খাইছে, তুমি কোন দল করো? ভাই আমি কোনো দলই করি না, এরকম কোন লোক এরকম আছে না? এরকম আছে না? নাই। আমার বন্ধুগণ, ধৈর্যের গুরুত্ব আল্লাহ পাক আগে দিয়ে দিলেন। আবার দেখবেন নামাজে যখন দাঁড়াবো, নামাজের মধ্যেও ধৈর্যের দরকার আছে না নাই? নামাজের মধ্যেও ধৈর্যের দরকার আছে। দেখবেন কিছু কিছু মুসল্লি নামাজে দাঁড়ায়, ইমাম যদি নামাজ থেকে লম্বা করেন, মুসল্লি বিরক্ত হয়ে যায়, আছে না? ফজরের নামাজ তাড়াহুড়ো করে না, লম্বা করে, লম্বা করে নামাজ দুই রাকাত হোক, কিন্তু জোহরের চাইতে বেশি সময় নিয়ে নামাজ পড়তে হয়। ইমাম সাহেব ফজরের নামাজে দাঁড়িয়েছেন, লম্বা সুরা ধরেছেন, লম্বা রুকু ধরেছেন, কিছু কিছু মুসল্লি আছে দেখবেন বিরক্ত হয়ে যায়, আবার লোকমাও মারে, পিছন থেকে লোকমা মারে, আসেন এরকম কিছু আসেন?
এরকম করে বুঝাইছে হুজুর তাড়াতাড়ি শেষ করেন। এই জন্য আগে ধৈর্য, আগে সবর। সাংসারিক জীবনে গন্ডগোল লাগে বউয়ের সাথে, লাগে না গন্ডগোল? রাগ কইরা বউকে সামনে রেখে বলে, শোন তোর সঙ্গে সংসার করার ইচ্ছা আমার নাই, তোকে এক তালাক, দুই তালাক, তিন তালাক, তোকে তোর মায়ের শুদ্ধ তালাক যা। যেরকম নাউজুবিল্লাহ আছেন, এরকম আছে না? আছে। তালাক টালাক দিয়ে আমাদের কাছে এসে বলে, হুজুর বউ ছাড়া থাকতে পারবো না। তুমি কি কইছো? হুজুর শাশুড়ি শুদ্ধ তালাক দিয়ে দিস। কিন্তু শাশুড়ি তালাক তো হয় না, হুজুর রাগ ওর উপর বেশি। তো এই যে ধৈর্যহীনতা, যার সবর থাকবে না সে সব জায়গায় পরাজিত হয়ে যাবে, হেরে যাবে। এই জন্য সবার আগে ধৈর্য আনতে বললেন কে? এখানে বসে আছেন, এটা ধৈর্যের দরকার আছে না? সব জায়গায় ধৈর্য। ধৈর্য কাকে বলে? এক নম্বর ধৈর্য, আবার অনেকে মনে করি আমরা ধৈর্যশীলতা কি বলা হয়, যে এক গেলে থাপ্পুর খায়ের এক গাল টাগায় দেয়, তার নাম কি ধৈর্যশীল? না, আমাকে তুমি থাপ্পুর মেরে ক্ষমা কর নাই করে, তুমি যেন আর থাপ্পুর না মারতে পারো, তোমার হাত চেপে ধরব, ঠিক কিনা? আমাকে যেন কেউ জুলুম না করতে পারে, তার জুলুমের কাজ আমাকে বন্ধ করতে হবে। রসুলকে প্রশ্ন করো, রসুল বললেন তোমার জালিমকে সাহায্য করো। সাহাবা কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা জালিমকে সাহায্য করব কেমনে? রসুল বললেন, জালিম যেন জুলুম না করতে পারে, জালিম যেন জুলুম না করতে পারে। আজকে আমার দেশে জালিম নাই তো? এই প্রচন্ড শীতের ভিতরে জগৎ নন্দিত আলেমে দিন, বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন, কোরআনের পাখি যিনি, আজকে এই প্রচন্ড শীতের ভিতরে তার ছেলেরা তাকে দেখতে গিয়েছেন, প্রশ্ন করেছে, আব্বা শীতকালগুলো আপনার কেমন কাটছে জেলখানার ভিতরে? তিনি বলছেন, বাবা গোটাটা রাত ধরে ওই জানালার গ্রিল দিয়া ঠান্ডা বাতাস ঢোকে, শোয়ার জন্য চোখই নাই, মেঝেতে শুয়ে থাকতে হয়, ফজর নামাজ পড়বো সারাটা রাত ঠান্ডায় কাটে, ফজর নামাজ পড়তে যায়া ওযু যখন বানাতে নেই, পানি এত ঠান্ডা, বরফ যেন ঢেলে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই যে জুলুম, এই যে নির্যাতন, এই যে নিপীড়ন, অবশ্যই এই সবরের পুরস্কার পৃথিবীর কেউ না দিলেও অবশ্যই দেবেন কে? আসতে বলবেন না, কে দিবেন? আল্লাহ দিবেন, অবশ্যই আল্লাহ দিবেন। সবর, ধৈর্য। কোন পয়গম্বর ছিলেন না ধৈর্য রাখেন, ধৈর্যের পরীক্ষা দেননি? সব নবী ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। আমাদের যিনি বড় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, কি বিশাল ধৈর্যের পাহাড় তিনি ছিলেন। বাদশা মনসুর জালিম তাকে ডাক দিয়ে বলে, তুমি আমার দলে আসো, তুমি আমাকে বৈধতা দিয়ে দাও, আমি তোমাকে চিফ জাস্টিস বানাবো। আবু হানিফা বলেন, তুই তো জালিম, বুকে কোনো ভয় আছে? বুকে কোনো ভয় আছে? বাদশা মনসুর বলতেছে, তুমি আমাকে এরকম করে বলো? হ্যাঁ, আমি এরকম করেই বলবো, তুমি জালিম, তোমার অনুগামী হওয়ার ইচ্ছা আমার নেই। তো তুমি কি জানো এটার পরিণতি কি হতে পারে? কি মৃত্যু হবে, মরবো আমি সিংহের মতো গর্জন দিয়ে, অন্যের সঙ্গে আমি আপোষ করতে পারবো না। এটাই হচ্ছে ইমানদারের লক্ষণ। জেলখানায় ধরে নিয়ে গেল, হাসতে হাসতে গেলেন, কি কি করতে করতে গেলেন? হাসতে হাসতে, এখনো হাসতে হাসতে যায় না? এরকম লোক কিছু আছে না নাই? হাসতে হাসতে জেলখানায় ঢোকে, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায়, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আমরা আলেমকে ভালোবাসি জীবন দিয়া, আস্তে কবেন না, সরকম ঠিক কিনা? আমরা আলিমকে শ্রদ্ধা করি, আলিমকে শ্রদ্ধার চোখে দেখতে চাই, চোর বাটপারকে সহ্য করতে পারি না আমরা। মরব কয়বার? আস্তে বলবেন, মরব কয়বার? মরার মতো মরব,
রাজি আছেন তো? আল্লাহ বলতেছেন মরার মতো মর, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। কার কথা? আবু হানিফাকে জেলখানায় ঢুকানো হলো, তিনি জেলখানায় ঢুকলেন, দুটো হাত দুটো পা পিছন করে বাধা হলো, 600,000 হাদিসের হাফেজ, বাবা সাহাবি, তার তাহানিক করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলীর কোলে তার বাবা তুলে দিয়েছেন, একটু দোয়া করে দেন। সেই আলী, সেই আবু হানিফাকে জেলখানায় থাকতে হলো, পিটাচ্ছে, যত পিটায় তিনি তত বলেন পিটায় পিটায় মেরে ফেল, আমি তোদের সঙ্গে আপোষ করব না। আল্লাহু আকবার বলেন। বৃদ্ধা মাকে ধরে আনলো, বৃদ্ধা মাকে ধরে আনলো, বৃদ্ধা মাকে ধরে এনে সন্তানের চোখের সামনে দাঁড় করিয়ে রেখে সন্তানকে পিটাচ্ছে, মার চোখ বেয়ে বেয়ে অঝরে ঝরায় পানি পড়ছে, মা কান্দেন। আবু হানিফা মনে মনে চিন্তা করছেন, হারে বুড়া বয়স আমার, মার দারুণ না কষ্ট হচ্ছে। এইদিকে আবু হানিফার কলিজা ফেটে যায়, হঠাৎ করে মার মুখ থেকে আওয়াজ বের হলো, মা বলছেন, আমার কলিজার টুকরা আবু হানিফা, আল্লাহর নামের কসম করে বলি, তোর প্রতি অত্যাচার জুলুম দেখে আমার চোখে পানি আসে নাই। আমার চোখে পানি আসার কারণ হলো, আমার আশঙ্কা হচ্ছে না জানি কোন সময় অত্যাচার সহ্য করতে না পেরে তুই বাতিল শক্তির কাছে মাথা নত করিস। আমি তোর সামনে দাঁড়িয়ে এতটুকুন আশা দিতে পারি আমার মন চায়, এইরকম পিটনকে দেখি তো অত্যাচার সহ্য করতে করতে তুই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবি, শহীদের মর্যাদা লাভ করবি, আমি তোর মা, শহীদের মা হওয়ার গৌরব অর্জন করতে পারবো। যেরকম সুবহানাল্লাহ, যেমন মা তেমন তার সন্তান। আবু হানিফা রহমতুল্লাহ আলাই জীবন দিয়ে দিলেন, অন্যায়ের সঙ্গে তিনি আপোষ করলেন না, অন্যায়কে তিনি প্রশ্রয় দিলেন না, অন্যায়কে তিনি গ্রহণ না করে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। ধৈর্যের দরকার আছে না নাই বলেন? ধৈর্যের দরকার আছে। ধৈর্য তাকে বলে যে বান্দার সকল প্রকার হারাম কাজ থেকে নিজেকে দূরে রাখতে পারে। নাম্বার দুই, যে বান্দা এবাদতে নিজেকে বাধ্য করতে পারে। নাম্বার তিন, যত বাধা মুসিবত বিপদ আসুক না কেন, সকল বিপদে যে ধৈর্য আনবে কার উপরে? আল্লাহর উপরে। রোগ দিয়েও পরীক্ষা হয়, সম্পদ দিয়েও পরীক্ষা হয়, সন্তানা দিয়েও পরীক্ষা হয়, আল্লাহ পাক বিভিন্ন পরীক্ষা করতে পারেন। এই পরীক্ষাগুলো যে বান্দা পাশ করতে পারবে আল্লাহ থেকে জান্নাত দিয়ে দিবেন। সবচেয়ে বড় পরীক্ষা করা হয়েছে একজন মানুষকে, তিনি হচ্ছেন নবীয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার পরীক্ষা করতে নিয়ে আল্লাহ পাক রাসূলকে স্মরণ করছেন, রাসূল শুধু আপনাকেও পরীক্ষা না, আপনার আগের জনকে, আগের সফল নবীকে আমি আল্লাহ পরীক্ষা করেছি, পরীক্ষা করেছি। ধৈর্যের পরীক্ষায় তারা 5 নম্বর তুলেছেন। আপনার আগের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে পরীক্ষা করেছে আল্লাহ, বলছেন ওয়া ইযি বাতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। নবী হে আপনি সেই সময়ের কথা স্মরণ করুন যে সময় আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে অনেকগুলো পরীক্ষা করেছিলাম, প্রত্যেকটি পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মানব জাতির নেতা বানিয়েছেন কাকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে। ক্বালা ইন্নী জাআলুকা লিন-নাসি ইমামা। তার নাম কিন্তু খ্রিস্টানরাও রাখে, আব্রাহাম লিঙ্কন রাখে না? আব্রাহাম, আমেরিকার একজন প্রেসিডেন্ট না, আব্রাহাম লিঙ্কন। তারপর এরকম বহু নাম খ্রিস্টানদের মধ্যেও আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন পরীক্ষা পাশ করা একজন ব্যক্তি, সব পরীক্ষা আল্লাহ পাক তাকে করেছেন, সন্তান দিয়া সম্পদ দিয়া দৈহিকভাবে। আমরা যে খাতনা করি, খাতনা করি না, এই যে মানে আমাদের ছোটবেলায় যে খাতনা করে দেওয়া হয়, এটা কি হিন্দুদের মাঝে আছে? নাই। কিন্তু এখন কিন্তু ওরা মুসলমান না হোক খাতনা হয়ে যায়। এখন কেমন করে জানেন? ইন্ডিয়াতে আমি গিয়েছিলাম কয়েকবার, এক ইন্ডিয়ান ডাক্তার বললেন যে হুজুর আমাদের দেশে এই খাতনা না করার কারণে ব্যাকটেরিয়া হয়ে বিভিন্ন রোগ ছড়ে পড়ছে, এই রোগ যেন আর না ছড়ে পড়ে, রোগাক্রান্ত হয়ে না পড়ে, এই জন্য ইন্ডিয়ান ডাক্তাররা সিদ্ধান্ত নিয়ে বলেছে তোমরা মুসলমান হও আর না হও খাতনা করে সাইজ হয়ে যাও। কি কথা কি বুঝতেছেন?
ইসলামের কল্যাণ আছে না নাই? আছে। ইসলামের কল্যাণ আছে না নাই? আছে। এই খাতনা করেছেন প্রথম পৃথিবীতে কে জানেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতির পিতা তো এমনি হওয়া যায় না, জাতির পিতা তো জোর করে হওয়া যায় না, জাতির পিতা হতে হলে আল্লাহর ফয়সালা থাকতে হয়, ঠিক কি না? ওনার বয়স 80 বছর, বুখারী শরীফের হাদিস, 80 বছর। কত বছর? 80 বছর। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার একটা কাজ বাদ আছে, কি? খাতনা করতে হবে। উনি বলেন, আল্লাহ এই বুড়ো বয়সে তুমি আমার কি কও, এই বুড়ো বয়সে খাতনা করা যায়, এটা কেমন কথা? আল্লাহ এরকম কথাই, তোমাকে খাতনা করতে হবে। কাল্লা, তাহলে এই বয়সে আমার সতর্ককে কে খুলবে? তুমি কি মনে করো তোমার কেউ খুলে দেবে নাকি? তোমার খাতনা তোমাকে করতে হবে। দেখেন এটা একটু পরীক্ষা না কন্ত? ছোটবেলায় আচ্ছা খাতনা যারা করে দেয় এলাকায় কি বলে? হ্যাঁ, আজম। হ্যাঁ, কি কয়? আজম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এই আজম যখন বাড়িতে ঢোকে মানে খাতনা করার জন্য, যার খাতনা করবে ও কি থাকে? কোন তো থাকে নাকি? ও ধান্দায় থাকে, আমি পালাবো কোন দিক? 80 বছর বয়স, বলা হলো তোমাকে খাতনা করতে হবে। কে? তোমাকে নিজেই করতে হবে। আল্লাহ বললেন, যাও। উনি আড়ালে ঢুকলেন, হাতে নিলেন কাট কাটার একটা অস্ত্র, আছে না যে বগলে থুইয়া এরকম করে চাষে কি কয়, বাইশ, বৃদ্ধ মানুষ তো বাইশ বলে, বাইশ, বাইশলা। তো বলা হলো তুমি এটা নিয়ে যাও। এটা নিয়ে চলে গেলেন, নিজের খাতনা নিজেই সম্পন্ন করলেন। আল্লাহু আকবর বলেন। সেই খাতনা আজও আছে, এটাকে সুন্নতে রাসূলুল্লাহ, সুন্নতে ইব্রাহিম, সুন্নতে ইব্রাহিম। অনেক সুন্নত তার থেকে এসেছে, অনেকগুলো সুন্নত আমরা তার থেকে পেয়েছি। সময় যেহেতু কম, সব দিকে কথা বলতে হয় না, শেষ করে দেব, আলোচনা চালাবো, জোরে বলুন ইনশা আল্লাহ। সবাই কি এশার নামাজ পড়েছি? আওয়াজ কিন্তু স্লো। সবাই পড়েছি তো? ফজর পড়বেন? পড়বো। এটা জোরে বলি তো ইনশা আল্লাহ, আরো জোরে ইনশা আল্লাহ, এটা যেন মনে থাকে। সম্মানিত ভাইয়েরা, এরকম করে অনেকগুলো পরীক্ষা করা হয়েছে, সব পরীক্ষায় তিনি ফেল করেছেন না পাশ করেছেন? পাশ করেছেন। এটা শ্রেষ্ঠ পরীক্ষা, সবার কম বেশি জানা আছে। তিনি মূর্তি বানিয়েছেন না ভেঙ্গেছেন? ভেঙ্গেছেন, বানান নাই তিনি, ভেঙ্গেছেন। আর তার বাপ কি করছে? বানাইছে। বাপ বানায়, বেটা ভাঙ্গে। মূর্তি বানায় আসে, মূর্তি আবার বিক্রি করে তার বাবা, মানে কারিগর, ঝুড়িতে তুলে মূর্তিগুলো নিয়ে একদিন বাপ বলে ছেলেকে, ইব্রাহিম শোনো, আমি তো বুড়া মানুষ, ঝুড়িটা মাথায় নিতে পারছি না, অনেক লোড, তুমি একটু বাজার পর্যন্ত নিয়ে আসো। কাব্বা আপনি যান, আমি নিয়ে আসতেছি। চলে গেছে বাপ, এদিকে ঝুড়ির ভিতরে ওই মূর্তিগুলো দেখে মেজাজ গেছে খারাপ হইয়া, কি যে শুরু করছে আমার বাপ, এই মনে কইরা সবগুলো মূর্তির মাথায় ধরে একটা করে মটকায় ভাঙ্গে, সব ভেঙ্গে মাথা আউট। ঝুড়িটা মাথায় করে নিয়ে বাবার সামনে বাজারে গিয়ে হাজির করে বলে, আব্বা এই যে তোমার মূর্তি, তোমার দেবতাগুলো। দেবতার দিকে চায়া দেখে একটার মাথাও ঠিক নাই, বলছে, আব্বা তুমি এগুলো কি করছো, সবগুলোর মাথা তো শেষ, ভাঙছো কেন কাব্বা? কি কবো আর, তুমি আমারে দায়িত্ব দিলা, আমি ঝুড়িটা মাথার উপরে তুললাম, তোলা মাত্রই দেখি আন্দোলন শুরু। কি যে আন্দোলন শুরু হলো, সে আন্দোলন মাথা থেকে নামাতে নামাতেই সব শেষ। বাপ এখন মনে মনে কয়, তুই তো সালাক কম না, আমি যদি কই আন্দোলন করার তো যোগ্যতা নাই, তুমি তার পূজা করো কেন? কি কথা কি বুঝতেছে? মানে উত্তর তো মুখে নেওয়া আছে কিন্তু বলার কায়দা নাই। এরকম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি মূর্তি বানাইছেন আর আমরা আবার মূর্তি বানাই, তিনি মূর্তি ভাঙছেন আমরা মূর্তি বানাই। আফসোস করেছেন ডক্টর আল্লামা ইকবাল, আফসোস করে তিনি কি বলেছেন, উনকো তাহজিব নে হর বন্দ সে আজাদ কিয়া, লাকে কাবে সে সনম খানে মে আবাদ কিয়া। নব্য যুগের সভ্যতা মোহে
কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়ে বাসা বেঁধেছ হায়। এখন মসজিদ ভালো লাগে না, মন্দির ভালো লাগে, মসজিদ ভালো লাগে না, মন্দিরে গিয়ে তোমার প্রসাদ খেতে ভালো লাগে, এমন কিছু মুসলমান আছে না নাই বলেন? মন্দিরে চলে যায় প্রসাদ খাওয়ার জন্য। আমার বন্ধুগণ, একজন মুসলমান তিলক লাগাতে পারে না, একজন মুসলমান বিজাতীয় সংস্কৃতি গ্রহণ করতে পারে না, কিন্তু আজকে ঘরে ঘরে ইন্ডিয়ান ফিল্মগুলো, ইন্ডিয়ান নাটকগুলো ঢুকে ঢুকে সব মেয়েদের পোশাক হয়ে গেছে ইন্ডিয়ান, কাপড় চোপড় সব ইন্ডিয়ান হয়ে গেছে। ইন্ডিয়ার সংস্কৃতির সাথে মুসলমানদের সংস্কৃতির কোনো মিল নাই, কারণ তারা হিন্দু আমরা হচ্ছি মুসলমান, মিল থাকবে কেমনে? জামা পরে প্লাজো, পায়জামা প্লাজো পরে প্লাজো, সে প্লাজো বুঝি না। আমাকে প্রশ্ন করেছে একজন, হুজুর প্লাজো কে, হট স্কুল প্লাজো? আমি আর বুঝি না। পরে একজন বলল প্লাজো পাজামা তাকেই বলে, যেটা যে পাজামা বানাতে আট গজ কাপড় লাগে, তা আট গজ কাপড় দিয়ে যে জামা বানা, যে পাজামা বানাবে ওটা কি পাজামা না মরণ, মানে একটা মরণ ফাঁদ, একটা মরণ ফাঁদ এটা, এই হচ্ছে পোশাক। ছেলেদের তো কাপড় চোপড়ের কোনো সাইজ বাইজ নেই, এখন তো প্যান্ট সব নাফির নিচে। মসজিদে নামাজ পড়তে গেছি, এক যুবক দেখি সামনে সুন্নতের নিয়ত করে নামাজে দাঁড়াইছে, আমিও সুন্নত পড়বো, তার আগে দেখতেছি দেখি তো নামাজ কেমন করে পড়ে, রুকুতে যখন গেছে তখন দেখি শার্ট উপরে প্যান্ট নিছে, বুঝলেন, মাঝখানে ফাঁকা। ভাবলাম এই যদি রুকুর হালত হয় সেজদাতে কি হবে আল্লাহ জানে, সেজদায় যখন গেছে তখন দেখি প্যান্ট খুইলে আন্ডার প্যান্ট পেরোয়েছে। এই হচ্ছে পোশাক, মাথার চুলগুলো দেখছেন, এই দিকে দুই দিকে কোনো চুল নাই, একদম চামড়া বের হওয়া, আর মাথার উপরে গোল কইরা যেন দক্ষিণ তালপট্টির দ্বীপ বাটি ছাট। বলা হয় কি আবার এটা কার মডেল, মেসি, তুমি কি নেইমার, তুমি কি কুত্তা, আসে না এগুলো, আসে না, এই হচ্ছে কালচার, এগুলো বর্জন করতে হবে। আমার কালচার হবে নবীজুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব কিছুতে পরিবর্তন হতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? আজকে ছোট্ট ছোট্ট বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে, ওরা ঠকান শেখে, ঠকায়, ওদের কোমল হৃদয়কে শক্ত করে দেওয়া হচ্ছে, ওদের জন্য কার্টুন ইন্ডিয়া থেকে সাপ্লাই দেওয়া হচ্ছে, কার্টুনের নাম হলো মোটু পাটলু নাট বল্টু, আছে না এগুলো, শেষ হয়ে গেছে সব, এগুলো সব বন্ধ হবে, ওয়াশ করে বন্ধ হবে না, বন্ধ হবে আইন দিয়া। আসতে কবেন না কি দিয়া, সেটা কিসের আইন, মানুষের না আল্লাহর, আল্লাহর আইন দিয়ে বন্ধ হবে। সম্মানিত ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম মূর্তি ভাঙলেন, শেষ পর্যন্ত তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল রায় দিল আগুনে পুড়ে মারো, তিনি কি মাফ চেয়েছেন কারো কাছে? শেষ পর্যন্ত আগুনে নিক্ষেপ করা হবে, তাও তিনি মেনে নিলেন, ঠিক আছে আমি আগুনে নিক্ষেপিত হতে চাই, তবু আমি ঈমান হারা হতে চাই না। আগুনে নিক্ষেপ করা হলো, আল্লাহ পাক তার ঈমানের গভীরত্ব দেখে আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিলেন, এমন সুন্দর আরামদায়ক জায়গা হলো, 40টা দিন রাত সেখানে কাটালেন, অক্ষত অবস্থায় বের হলেন, পশমও পুড়ল না। সাংবাদিক প্রশ্ন করে, কেমন আরামে দিন কাটালা? আমার জীবনের শ্রেষ্ঠ দিন পার হয়েছে 40 দিন। একটু আস্তে কর, সুবহান আল্লাহ, সে আল্লাহ বুঝি নাই, আস্তে কবেন না, আসে না নাই, ধৈর্যের দরকার কি আছে? আচ্ছা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম তার পরীক্ষা ছিল রোগীর পরীক্ষা, এমন রোগ হয়েছিল একদিন দুদিন তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন নয়, এক বছর দুই বছর তিন বছর চার বছর নয়, দীর্ঘ 18টি বছর ধরে তিনি রোগাক্রান্ত হয়ে পড়লেন, শুয়ে থাকেন সর্বক্ষণ, বসতেও পারেন না, উঠতেও পারেন না, নিজের খাবার নিজেও খেতে পারেন না, চারজন স্ত্রীর মধ্যে তিনজন চলে গেল, থাকলো কয়জন? একজন। সুদিনও থাকলেন, দুর্দিনও থাকলেন। আমার বন্ধুগণ, আজকের সমাজেও কিছু সুদিনের লোক আছে না নাই, দুর্দিনে খবর নাই, আছে না? আছে। এগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ।
কিন্তু রহিমা তার জীবনের শেষ সময় পর্যন্ত ছিলেন এমন স্ত্রী তিনি ছিলেন। স্বামীর খাবারের জন্য তিনি বাধ্য হয়েছেন, মানুষের বাড়িতে একজন নবীর স্ত্রী চাকরির দায়িত্ব পর্যন্ত পালন করেছেন, খাবারগুলো জোগাড় করে নিয়ে সন্ধ্যার সময় হাজির হয়ে বলছেন, স্বামী গো এই যে খাবারগুলো নিয়ে এসেছে আপনি খান, সুদিন শুধু নয় দুর্দিন আপনার পাশে থাকবো, আপনার সর্বোচ্চ খেদমত করার জন্য আমি রহিমা আমার জীবনকে আমি উৎসর্গ করে দিয়েছি। এমন বউ তো বাংলার ঘরে ঘরে আছে, তিন দিন বাজার নাই, ধরেন তিন দিন যদি বাজার না থাকে চোখ এরকম বড় হয়, স্বামীকে বলে তুমি কি আমার সঙ্গে সংসার করবা, কি কথা কি বুঝতেছেন, তোমার কি লক্ষণ ভালো, এরকম করে না এরকম করে না, ধৈর্যের দরকার কি আছে? আছে। আর সাহাবীর ঘরে তিন মাস বাজার নাই, বইয়ের কোনো অভিযোগ নাই, সুবহানাল্লাহ বলবেন না, সংসার অভাব অনটন হয় না, হয়, সুদিন আসে দুর্দিন আসে বিপদ আসে মুসিবত আসে সব জায়গায় ধৈর্যের প্রয়োজন আছে। আমার ভাইয়েরা আমার মা বোন যারা আছেন, আমার আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, তারাও কানটা লাগাইয়া শোনেন, কাজে লাগবে। রহিমা আলাইহিস সালাতু ওয়াসসালাম কি বিশাল ধৈর্যের পরিচয় দিলেন। একদিন শয়তান ওয়াসওয়াসা দিল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছে, আইয়ুব তোমার স্ত্রী তোমার জন্য কষ্ট করে খাবার নিয়ে আসে, কেমন করে নিয়ে আসে তুমি কি জানো নাকি, কি চুরি করে ধরা পড়ছে, কিছু কিছু ওয়াসওয়াসা দেওয়ার জন্য আমাদের সমাজেও কিছু কিছু লোক আছে না নাই বলেন, সংসার ভাঙ্গার তালে থাকে কিনা বলেন, বন্ধুত্বের প্রাচীর ভাঙ্গার জন্য চেষ্টা চালায় কিনা বলেন, সব যুগে এগুলো ছিল, আগেও ছিল এখনো আছে, ওদের থেকে দূরে থাকতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। এক মহিলা সাহাবী এক সাহাবীর ঘরে তিন মাস বাজার নাই, ওই মহিলা সাহাবী স্ত্রী বলছেন, আমার স্বামী গো তিন মাস যাবৎ বাজার নাই, আমি আপনার কাছ থেকে কিছু কিছু টাকা জড়ো করে কিছু টাকা জমা করেছি, এই টাকাগুলো নিয়ে আপনি একটু বাজারে যান, আজকে বাজার করে আনবেন, আজকে দুপুরে তৃপ্তি ভরে আজকে আমরা আমাদের পেটটা ভরাবো, একটু যান বাজারে। সেই টাকাগুলো নিয়ে সেই সাহাবী চললেন বাজার করতে, আজান হয়ে গেছে, আজান আগে না নামাজ, আজান আগে না বাজার আগে, বলেন বলেন, নামাজ আগে না বাজার আগে, নামাজ আগে, বাজার করতে পারলেন না, বাজারের ব্যাগটা হাতে নিয়ে মসজিদের দিকে ছুটে চললেন, নামাজটা আদায় হয়ে গেল, নামাজ পড়াচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত সুন্দর নামাজ, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা তেমন করে নামাজ পড়ো যেমন করে আমি রাসূল নামাজ পড়ি। আমার নবীজি নামাজ পড়াচ্ছেন, সাহাবীও নামাজ পড়া শেষ করলেন, আমার নবীজি নামাজ আনতে নামাজ শেষ আনতে তিনি বক্তব্য শুরু করলেন, তিনি বক্তব্য শুনতে লাগলেন, বয়ান শুনতে শুনতে আসর হলো, আসর নামাজ পড়লেন, বয়ান শুরু হলো, মাগরিব হয়ে গেল, মাগরিব মাগরিবের পর আবার বয়ান শুরু হলো, এশার নামাজ চলে আসলো, এশার নামাজটা তিনি পড়লেন। আমার নবীজি এশার নামাজ পড়ে বয়ান করতেন না, কথা বলতেন না, কারণ আর্লি টু বেড আর্লি টু রাইজ, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি ওঠো, কারণ শেষ রাত আমার আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে, যান জোরে করেন সুবহানাল্লাহ। আর আমার দেশে রাত 12টা বাজলে টক শো আছে না, টক মানে হলো সুকা, এখানে কি কয়, ঠেঙ্গা, আচ্ছা ঠেঙ্গা, টক শু জুতা, 12টায় আপনি কেন এগুলো সময় নষ্ট করতে যাবেন, 12টায় সময় কাটবে আমার যায় না মাঝে, ঠিক কিনা? আমার নবীজি বলেছেন আগে ঘুমাও আগে উঠো আল্লাহকে ডাকো, ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। আমার নবীজির কোন রাত তাহাজ্জুদ কাজা হয় নাই, শুধু একটা রাত তার তাহাজ্জুদ কাজা হয়েছিল, আফসোস করে বলেছেন, আয়েশা রে আমার আজকে তাহাজ্জুদটা কাজা হলো, আমি শক্ত বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে, আজকে তুমি আমার বিছানা নরম করে দিলা কেন, আমার ঘুমটা বেশি হয়ে গেছে। আমার নবজির তাহাজ্জুদ কাজা হলে আফসোস হয়, আর পাঁচ ওয়াক্ত নামাজ বাদ দিয়ে কয় হুজুর আমার আল্লাহ জান্নাত না দিয়ে যাবে কই, আসেন এরকম কিছু আছে না, সব কিছু দিয়ে ধৈর্যের দরকার।
এশার নামাজ ওই সাহাবি পড়লেন, বাজার তো করা হয়নি, সেই বাজারের ব্যাগ ফাঁকা। এশার নামাজ পড়ার পর রাসূল বললেন, সাহাবীরা শোনো, আমার কিছু মেহমান আমার কাছে চলে আসছে, আমি একা কেমনে করি, তুমি তিনজন মেহমানকে নিয়ে যাও, বাড়িতে মেহমানদারি করো, তুমি দুজন নিয়ে যাও, তুমি তিনজন নিয়ে যাও, আবু তালহা তোমাকে একজন সাহাবি নিয়ে যেতে হবে, যাও মেহমান নিয়ে যাও, এদিকে বাজারই নেই। এই মেহমানকে নিয়ে শূন্য বাজার, বাড়িতে ঢুকলেন, সালাম দিলেন, স্ত্রীকে লক্ষ্য করে তুসাল্লিমু আলা আহলিহা, হুকুমটা কার বলেন, পরিবারকে সালাম দিয়ে ঢুকো, বাড়িতে ঢুকবা সালাম দিয়ে ঢুকো, হুকুমটা কার, সালাম দিচ্ছেন স্ত্রীকে লক্ষ্য করে, স্ত্রীকে আগে সালাম দেওয়া কিন্তু সুন্নাত, স্ত্রীকে আগে সালাম দেওয়া, সবাইকে দিতে রাজি আছেন? দেখেন কিচ্ছু কয় না, কুজুর বিপদে ফেলায় দিলেন নাকি, সবাইকে রাজি আছেন? আজকে প্র্যাকটিস করবেন, আজকে বাড়িতে যা জোরে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ মনে মনে ভাববে এটা আবার কোন বুজুর্গ আসলো আজকে, শুরু করবেন, সবাই রাজি আছেন তো? আবার অনেক ছোট ছোট বাচ্চাও কয় ইনশাআল্লাহ, এনকারেজ ইনশাআল্লাহ, কারেজে সালাম দেয় আল্লাহ জানে। আমার দেশে তো আবার বয়ফ্রেন্ডও আছে, গার্লফ্রেন্ডও আছে, যখন একটা মেয়েকে পাশে দেখে যখন প্রশ্ন করে এটা তোমার কি হয়, কে শি ইজ মাই গার্লফ্রেন্ড, আসেন এগুলো আসেন, আসে বদমাইশ এগুলো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। মুসলিম জীবনে দুজনই স্বামী এবং স্ত্রী, ঠিক কিনা? আর যারা বলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ওগুলো সব চরিত্রহীন, লম্বট, বদমাইশ, আসেন এগুলো আছে না? ভার্সিটিতে পড়ে একটা বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞাসা করে, এটা তোর কে রে? গার্লফ্রেন্ড। একদম গাল যে থাপ্পুর মারা দরকার, ঠিক কিনা? আজকে এগুলো সামাজিক একটা স্ট্যাটাস হয়ে গেছে, না এগুলো করা যাবে না, মুসলিম জীবনে এগুলো আনা যাবে না, আমরা মুসলমান, আমরা কি মুসলমান। ইনি লন্ডনে থাকেন, দেখুন যারা ইসলাম মেনে চলতে চান যত মুসিবত থাকুক না কেন, একটা মাছ আছে যে মাছ কাদায় থাকে, গচি মাছ, এটা এলাকে কি বলে? বাইম মাছ। বাইম মাছের ছোটটা কি কি বলে, একদম ছোট যেগুলো, হ্যাঁ গুতুম, গুতুম মাস, আচ্ছা গুতুম মাস, বাইম মাস, হাজারো মাটিতে থাকুক না কেন, ও তুলে আনবেন চকচকা ফ্রেশ, ইমানদার থাকবে বাইম মাসের মতো চকচকা, হাজারো কাদাওর গায়ে লাগুক ইমান তার কখনো বাদ যাবে, ইমান ছাড়া হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, হযরত আয়েশা বলেন, আমি রাসূলকে আগে কখনো সালাম দিতে পারিনি, হঠাৎ করে রাসূল সালাম দিতেন, আমি টিরিবে প্রস্তুতি নেওয়ার আগে রাসূল সালাম দেওয়া শেষ, আল্লাহু আকবার বলেন। এরকম কিছু নেতাও কিন্তু আছে, আছে না? সেই সমস্ত নেতারা কিন্তু জনগণের মধ্যে খুব প্রশংসনীয় হন, আর রাসূলের সুন্নত মানলে তো হয়ই। কিছু কিছু স্বামী আছে বউয়ের সঙ্গে কথাই কয় না, হাসেও না কান্দেও না, এরকম কিছু আছে না? বউর মনে মনে কয় মরবে কোন দিন, মরুক, এই জন্য হাসি খুশিও থাকা দরকার। রাসূল সালাম দিতেন, এক সাহাবি রাসূলকে আগে সালাম দিতে পারেন না, এক সাহাবি চিন্তা করলেন আজকে যেমন করে হোক আগে সালাম দেব, কি করলেন, মোটা একটা গাছের আড়ালে দাঁড়ালেন, রাস্তার পাশেই গাছের আড়ালে দাঁড়ায় থাকলেন, যে রাসূল কখন আসে, যখন কাছাকাছি চলে আসছে বের হয়ে লক্ষ্য করে সালাম দিয়ে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রাসূল সালামের জবাব দিয়ে মুস্কি মুস্কি হাসি মেরে বললেন, এইরকম টেকনিক কইরে আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না, যরকন সুবহানাল্লাহ, ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর, আলহামদুলিল্লাহ। সালাম দিয়ে ঢুকেছেন, বউকে লক্ষ্য করে বলছেন, বউ এই যে বাজার, ব্যাগ ফাঁকা, বাজার তো করি নাই, উপরন্ত ঘরে কাঁধে একটা মেয়ে মান নিয়ে এসেছি, তুমি যেন কি বলো আমার বধু, আমার স্ত্রী, কি যেন বলতে চাও আমার স্ত্রী, তুমি রাগ করলে, রাগ করলে আমার কিছুই করার থাকবে না, এখন মেহমান নিয়ে কি করি। স্ত্রী মুস্কি হাসি মেরে বলছেন, আমার স্বামী গো বলুন আলহামদুলিল্লাহ, এমন স্ত্রী তো বাংলার ঘরে ঘরে, হ্যাঁ খুব কম, রেয়ার, কিছু হইলেই কয় শোনো সংসার করবো না আমি, আমরা তুমি বাদ দাও আমি চলে যাই, আসেন এরকম আসেন,
আছে। স্ত্রী বলছেন, আমার স্বামী গো আপনি কি চিন্তা করেন, বাজার তো নাই, কি খাওয়াবো মেহমানকে, রসুল পাঠিয়েছেন, মেহমানদারি করতে হবে। স্ত্রী বলছেন, শুনুন, মেহমান যে আমাদের বাড়িতে এসেছেন তার রিজেক আল্লাহ নিজেই দিয়ে দিবেন। কি আস্থা, কি বিশ্বাস! এবার তিনি বলছেন, মেহমানকে বসায় দেন, আমরা একটু ওই পাশে যাই। পাশের ঘরে গিয়া স্ত্রী তার স্বামীকে লক্ষ্য করে বলছেন, আমার স্বামী গো ওই যে একটা তুষের বস্তা দেখা যায়, তুষের বস্তা পারেন, তুষের বস্তা নিচে নেমে আনেন। তুষের বস্তা নিচে নেমে আনা হলো, তুষকে চান্না দিয়ে চালতে চালতে কিছু জব বের করা হলো। সেই জবগুলোকে সুন্দর করে পানি দিয়ে ওটাকে আঠালো করে দুইটা রুটি বানানো হলো। দুইটা রুটি বানাইয়া দুই রুটি স্বামীর হাতে দিয়ে বললেন, আমার স্বামী গো মেহমানের সামনে গিয়ে হাজির করে রেখে আসেন দুইটা রুটি, কিন্তু আপনি পাশে বসবেন না, আপনি পাশে বসলে আপনার একটা রুটি খেতে হবে, মেহমানের পেটটা ভরবে না। আমাদের মেহমান, আমাদের দুয়ুফ, আমাদের দয়ীফ, আমাদের মেহমানটাও ভুক্ত থেকে যাবেন, পেটটা অপূর্ণ থেকে যাবে। দুইটা রুটি দিয়ে চট করে চলে আসবেন, আপনি আমার ঘরে যখন ঢুকবেন, ঢোকার সঙ্গে সঙ্গে লাইট বন্ধ করবো, বুঝাই দেব আমরা খাবার খেয়ে নিয়েছি, কিন্তু তারা খায় নাই। না খায়া গোটা রাত উপোস থেকে ফজর পর্যন্ত সময়টা পাড়ি দিলেন, মেহমানকে সঙ্গে করে আবার ফজর নামাজ পড়তে গেলেন মসজিদে। রসুল নামাজ পড়ালেন, নামাজের পর আমার নবীজি কাউকে না ডাক দিয়ে পিছন থেকে ডাক দিচ্ছেন, আবু তালহা এইদিকে আসো। আবু তালহা থরথর করে কাঁপতে কাঁপতে বলছেন, হুজুর চরম বিয়াদবি করেছে আপনার মেহমানের সঙ্গে, তেমন কোনো খেদমত করতে পারেনি, আমার মাফ করে দেন। আমার নবীজি বলেন, আবু তালহা গত রাত্রে তুমি কি আমল করেছো জানি না, তুমি এবং তোমার স্ত্রী যে পরিমাণ সবর ধরেছো, যে পরিমাণ ধৈর্যের পরিচয় দিয়েছো, আল্লাহ পাক গতকালকের আমলটাকে তোমাদের জীবনের শ্রেষ্ঠ আমল বলে বিবেচিত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ধৈর্যের দরকার কি আছে? আসতে বলবেন না আছে? আছে। আমার বন্ধুগণ, সবর ধৈর্য নাই তো আমার ঈমান হেরে যাবে। আল্লাহ পাক সেই জন্য বলছেন, ইয়া أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি এই কিতাব দিয়ে ধৈর্যের শিক্ষা দিলেন, কত সুন্দর মানুষ তারা হয়ে গেল, কত খারাপ প্রকৃতির মানুষ। একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ যুদ্ধ লাগিয়ে রাখতো যারা আরব পত্তলিকরা, খুন কাবাদলা খুন ছিল যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার, সুদ ঘুষ জেনা বিচারে তারা মত্ত ছিল, মদের বোতল সব সময় তাদের হাতের মধ্যে থাকতো, পানির চাইতে মদ বেশি খেত তারা। আর সেই লোকগুলোকে এত ভালো বানালেন, অন্য কিছু জাদু টোনা দিয়ে নয়, তন্ত্র মন্ত্র দিয়ে নয়, একমাত্র কি দিয়ে বলেন, আসতে বলবেন না কি দিয়া? আর সেই কোরআন আজও আছে না নাই বলেন? আজও আছে। একজন সাহাবি ইসলাম কবুল করেছেন, ইসলাম কবুল করার পরও তার মনটা খারাপ, শুধু কান্দেন কান্দেন। রসুল বলছেন, তুমি এত কাঁদো কেন সাহাবি, তোমার কান্না করার কারণটা কি? তুমি তো ইসলাম পেয়েছো, তোমার তো আনন্দের কথা। সাহাবিকে দেখে দেবেন, হুজুর আমার সকল গুনাহ মাফ হলো, আমার মন বলে আমার বুঝে একটা গুনাহ মাফ হয় নাই, কি গুণা করেছে আমাকে একটু খুলে মেলে বলো তো কুজুর, আমার ভালো লাগে না, অস্থির লাগে। রসুল তাকে সান্ত্বনা দিয়ে আস্তে করে সামনে বসায় দিয়ে বলছেন, সাহাবি তুমি আমাকে খুলে বলো তো তোমার কি হয়েছে, আমাকে একটু খুলে খুলে বলো। রসুল শুধু কথা বলতেন না, তিনি কথা শুনতেনও। দেখবেন কিছু কিছু লোক আছে শুধু বলেই যায়, কারো কথা শোনার চান্স দেয় না, আসে না নাই বলেন তো? সেই লোকটাই জ্ঞানী, জি নিজেও বলে অপরকে বলার সুযোগও দিয়ে দেয়। আমার নবীজি বললেন, সাহাবি বসো, তোমার কি যন্ত্রণা, তোমার কি সমস্যা, আমাকে খুলে মেলে বলো। বিশ্ব নবী তাকে আস্তে করে বসায় দিলেন, সুন্দর করে বলেন, আমাকে খুলে মেলে বলো। সাহাবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইসলামের অমিয় সুদা তো আমি পান করলাম, কিন্তু আমার ভালো লাগে না কেন কুজুর, এমন একটা গুনাহ করেছে আমার মনে হয় আল্লাহ আমার এই গুনাহটা কখনো মাফ করবেন না। কি গুনাহ করেছে হুজুর? আমি আমার নিজের হাতে আমার কন্যা সন্তানকে খুন করেছি। আমার নবীজি বললেন, ও সাহাবি কেমন করে খুন করেছে একটু বলো। হুজুর আমার স্ত্রী গর্ভে সন্তান চলে আসলো, 9 মাস যখন বয়স হলো স্ত্রীর গর্ভে সন্তান হয়েছে, সঙ্গে সঙ্গে স্ত্রীকে বললাম, শোনো বাবার বাড়িতে যাবা, সন্তান যদি জীবিত হয়
তাহলে নিয়ে আসবে ছেলে, আর মেয়ে যদি হয় জীবিত হলেও তাকে পুঁতে হত্যা করবে। এটা আমি ফরমান জারি করে দিলাম, অর্ডার দিয়ে দিলাম। আমার স্ত্রী আমারও জানতে সন্তান ডেলিভারি হয়েছে, আমাকে বলেছে মেয়ে সন্তান নয়, ছেলের সন্তান নয়, সন্তান মৃত হয়েছে। কিন্তু সন্তান যে মেয়ে হয়েছে এটা আমাকে জানানো হলো না। 6-7 বছর বয়স পর্যন্ত সন্তানটাকে আমার স্ত্রী আমার চক্ষু আড়াল করে সন্তানটাকে অন্য জায়গায় বড় করেছে। হঠাৎ করে আমার চোখের সামনে ধরা পড়ে গেল, আমার মতো চোখ, আমার মতো হাত, আমার মতো পা, আমার মতো ভ্রু, আমার মতো সবকিছু, আমার মতো কালার। হুজুর খপ করে সন্তানটাকে চেপে ধরে স্ত্রীর সামনে দাঁড় করায় বললাম, শোনো আমার স্ত্রী, সত্যি করে বলো তো এই সন্তানটা কার সন্তান? আমার স্ত্রী থরথর করে কাঁপতে কাঁপতে বলে, আমার স্বামী গো, কতক্ষণ গোপন করব, এই সন্তান আমাদের ঔরস থেকে 6 বছর আগে এসেছে। আমি মনে মনে খেপে গেলাম, বুঝতে দিলাম না, ঠান্ডা মাথার খুনে বনে গেলাম। আমি মনে মনে চিন্তা করলাম মেয়েটাকে কেমনে হত্যা করবো, শিরকিয়াতের কারণে, জিহালাতের কারণে। সন্তানটা আমার সামনে দাঁড়িয়ে আছে, আমি কিচ্ছু বললাম না। পরের দিন সকালবেলা হঠাৎ করে আমার স্ত্রীকে ডাক দিয়ে বলছে, স্ত্রী তোমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও, গুছিয়ে দাও, আজকে ওকে নানার বাড়িতে নিয়ে যাব। এই কথাটা আমার মেয়ের কানে যাওয়ার সঙ্গে সঙ্গে হুজুর আমার মেয়েটা দৌড় মেরে মেরে আমার কাছে আসলো, আব্বা আব্বা বলে ডাকতে ডাকতে আমার কাছে আসলো, আমার কোলে বসে আমার কপালে, গালে, ঠোঁটে, গালে, গ্রীবায়, ঘাড়ে সব জায়গায় চুমু দিয়ে ভরিয়ে দিয়ে বলছে, বাবা আজকে তোমাকে ডাকতে পেরেছি, আমার জীবনটা ধন্য হয়ে গেছে। এরকম করে করে আমার মেয়েটা আদর করলো, কিন্তু আমার দিল করলো না। সুন্দর করে সাজিয়ে দিল, গুছিয়ে দিল, ওকে ওর নানার বাড়িতে নিয়ে যাব। সে বিশাল আশা নিয়ে আছে, বাবার সঙ্গে যাবে। কিন্তু আমি আমি এমন বাপ হয়ে গেলাম হুজুর, আমি ওই দিকে না গিয়ে জঙ্গলের দিকে রওনা করলাম। আমার মেয়েটার মুখ ছোট হয়ে যায়, চোখটা ছোট হয়ে যায়, বলে আব্বা তুমি যাবে নানার বাড়ি, তুমি কেন জঙ্গলের দিকে যাও? আমি কোনো কথা বললাম না। জঙ্গলটা পার হলাম, দুপুরবেলা প্রচণ্ড রোদ, কোদাল মারতেছি মাটিতে, কোদাল দিয়ে খনন করছি মাটি, খনন করতে নিয়া ওই কোদাল মারতে মারতে আমার শরীর থেকে ঘামগুলো ঝরে, সেই ঘামগুলো আমার মেয়েটা গামছা দিয়ে মুছে দেয়। আমার দাড়ির ভিতরে ময়লাগুলো, মাটিগুলো ঢুকে আমার মেয়ের কুচি কুচি হাত দিয়ে সেই ময়লাগুলো, মাটিগুলো সরাইয়া দেয় হুজুর। এই কথাগুলো আমার বারবার মনে হচ্ছে হুজুর, আমার দিল গলল না, আমার দিলে একটু দয়ার উদ্রেক হলো না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, আমার মেয়েটা বলে, বাবা নানির বাড়ি যাবে কখন? যাব বাবা, অবশ্যই যাব, কিন্তু মা দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। আমার মেয়েটা সরল মনে, সাদা মনে, মুস্কাশি মেরে যখন গর্তের দিকে গিয়ে যখন উকি মেরে তাকায় দেখলো, সরল মনে তাকিয়ে আছে গর্তের নিচের দিকে, আমি পিছন দিকে চলে আসলাম চক্ষু বন্ধ করে। আমি আর পাষাণ হৃদয়, কোনো দয়া লাগলো না, এমন জোরে ধাক্কা মারলাম গর্তের মধ্যে, উপর হয়ে পড়ে গেল চিত হয়ে, দুটো হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি আমার মার কথা, সব ঠিক হয়ে গেছে। আমার মা বলেছিলেন আমি মেয়ে হয়েছে এই জন্য আমার বাবার সঙ্গে পরিচয় করে দেওয়া হয় না, আমার বাবা দুনিয়া থেকে বিদায় করে দেবে, বাবা আজকে তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই, আজকে আমাকে বাঁচায় দাও, কোনোদিন তোমার সামনে আমার চেহারা আমি দেখাবো না। আমার দিল গলল না, আমার মন গলল না, হাতে একটা পাথর নিলাম, চক্ষু বন্ধ করে তার কলেজা বরাবর মেরে দিলাম, এক আঘাতে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। রক্ত বের হওয়ার সঙ্গে সঙ্গে মাটি চাপা দিয়া, পাথর চাপা দিয়ে জনমের মতো বিদায় করে দিলাম। এই বিদায় করে দেওয়ার সঙ্গে সঙ্গে হুজুর ওই যে রেখে চলে আসছি কোনোদিন মনে হয় নাই, কিন্তু ইসলাম কবুল করার পর আমার বারবার মনে হচ্ছে হুজুর আল্লাহ বুঝে আমার এই গুনাহ মাফ করবেন না। এই জন্য তপ্ততা, এই জন্য সূচনা, এই যে বিশাল তার সবর চলে আসছে এটাই হলো তার ইমান। আমার নবীজি তাকে জড়ায় ধরে বলছেন, শোনো সাহাবি। সাহাবি শুধু কাঁদতেছেন, তার বুকে মধ্যে আওয়াজ হচ্ছে, ধরফর করছে। রসুল তাকে জড়ায় ধরে বলেন, সাহাবি কেন্দো না, কেন্দো না, এত বড় গুনাহ করেছো, আল্লাহর রহমত এত বড়, তোমার গুনাহ যত বড় তার রহমত তার চেয়ে অনেক বেশি বড়, আল্লাহ তোমার ইসলাম গ্রহণের মধ্য দিয়ে তোমার জীবন থেকে এই গুনাহ আল্লাহ পাক মুছে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জন্য আমরা চাইবো কার কাছে, আসতে বলবেন না কার কাছে, আরো জোরে কার কাছে, ধৈর্যের মধ্য দিয়ে আমরা চাইবো। এইরকম করে
সব পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন, সাহাবিদেরকে পরীক্ষা করেছেন, সাহাবিরা পিছপা হন নাই। খাব্বাবের দিকে তাকান, খোবাবের দিকে তাকান, বিলালের দিকে তাকান, কেউ কি তার ঈমান ছেড়েছেন নাকি? এই জন্য আল্লাহ বলছেন ইস্তাইনু বিস্বাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। তোমরা আমার কাছে ধৈর্যের মধ্য দিয়ে চাও, সবরের মধ্য দিয়ে চাও, সালাতের মধ্য দিয়ে চাও। আমরা কেউ নামাজকে আজকে থেকে বাদ দেব? আজ তো কোন নামাজ কেউ বাদ দেব? পাঁচ অক্ত নামাজ পড়বো, কার একটা হাত তুলে দেখেন তো, জোরে বলুন হে আল্লাহ, আরো জোরে হে আল্লাহ, ইয়া রহমান, আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান, আসুন দোয়া করি, নাকি দোয়া করবেন না? তাহলে যান, হ্যাঁ আরো শুনবেন, আরো শুনতে রাজি আছেন? কতক্ষণ ফজর? এত সুন্দর মানুষ, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, কক্কা সুবহানাল্লাহ, কক্কা, হ্যাঁ কক্কা না, ওই বড় লেখার দিকে বলে কক্কা। আমার আগের এক বক্তা বলতো তো কক্কা সুবহানাল্লাহ। সব সিলেটের সব জায়গার ভাষা কিন্তু একরকম না, সব ভাষা কি একরকম? টানের একটু কম বেশি আছে। তো সুন্দর, আপনারা অনেক রাত হয়েছে, ফজর নামাজও তো পড়তে হবে, সবার পড়তে হবে না? সব দিকে আমরা তাকাবো, যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। একটা লোক নড়বেন না, যে যেখানে আছেন, আমার কাছে এটা একটা, আমার জীবনে আমি ম্যাক্সিমাম মাহফিলগুলো এগারোটার মধ্যে শেষ করে দিই, কিন্তু আজকে আমি দাওয়াতটাই নিয়েছি, আমি এগারোটার দিকে বলছি আমার একটা আসতে দেরি হবে, কিন্তু এত রাতে মানুষ যে এরকম করে থাকে, বিশ্বনাথ একটি আমার কাছে এক্সেপশন, ব্যতিক্রম একটা মনে হচ্ছে আজকে, যে এলাকার মানুষ ইসলামকে খুব ভালোবাসে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের বসে থাকে মনে প্রমাণ হচ্ছে যে ফজর পর্যন্ত যদি আমি কথা বলতে যাই আপনারা থাকতে প্রস্তুত আছেন, এরকম লক্ষণ মনে হচ্ছে। তবে সব দিকেই তাকাতে হবে, আপনার তো এক রাত, আমার তো সব রাত, সব দিন কথা বলতে হয়, এজন্য সব দিকে আমরা খেয়াল করব। আমরা যতটুকুন বলেছি আমরা আমল করব, যতটুকুন শুনেছি আমরা আমল করব। জোরে বলি ইনশা আল্লাহ, আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, পরীক্ষা তো শেষ নাই, নারীর পরীক্ষা আছে না নাই, আসতে কবেন না, এখন সেই পরীক্ষা এখন কম না বেশি। সবার বাড়িতে মা বোন আছে না নাই? পর্দার দরকার কি আছে? এখন কি পর্দা আছে? পর্দা আছে দরজার জানালা, দামি দামি পর্দা জানালা, জানালার পর্দা, দরজার পর্দা, 50,000 টাকা 1,00,000 টাকা পর্যন্ত দরজা জানালার পর্দা লাগায়, কিন্তু স্ত্রী গায়ে পর্দা নাই। আসেন এরকম আছে না? আছে। সবার আগে স্ত্রী মেয়ের গায়ে পর্দা দিতে হবে, ঢাকাতে হবে তাদেরকে। একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে, কজন পুরুষকে? 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে, বড় ছেলে, স্বামী, বড় ভাই, আর কে? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, বড় ছেলে, স্বামী আর বড় ভাই, এই 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে। এর অন্যতম কারণ হলো তাদেরকে দিনে শিক্ষা না দেওয়া, পর্দার পরিবেশে তাদেরকে না আনা। সবার মনে থাকবে, আল্লাহ কবুল করুন। আচ্ছা, 4টা কারণে স্বামী তার স্ত্রীকে মারতে পারবে, কটা কারণে? আমার মায়ের এখন মনে মনে বলতেছে হুজুর শেষে এসে মারার অর্ডার দিয়ে যান, হয়তো এরকম চিন্তা করতে পারে। শুনবেন, শুনবেন, এত জোরে বললেন কি, লক্ষণ তো খারাপ, মারবেন নাকি? না বলা যাবে না। 4টা কারণে স্বামী তার স্ত্রীকে মারতে পারবেন, কটা কারণে? 4টা কারণে। অস্ত আবার শুরু হলো, কি করি? হ্যাঁ চালাবো, কন্ঠ
বাড়ি যাবেন না আপনারা? বলি আলহামদুলিল্লাহ। চারটি কারণে স্বামী তার স্ত্রীকে মারতে পারবেন, খুশি হয়েছেন তো আপনারা? এক নম্বর কারণ হল যদি পাঁচ অক্ত নামাজ না পড়ে। নাম্বার দুই হলো রমজান মাসে রোজা যদি না রাখে। নাম্বার তিন হলো স্বামীর যদি আনুগত্য না করেন। নাম্বার চার হলো পর্দায় যদি না থাকেন। চারটে কারণে স্বামী তার স্ত্রীকে মারতে পারে, মারা যায় আছে, কিন্তু মারবেন কি দিয়া? উরে বাপরে বাপ, এ তো সন্ত্রাসী। স্ত্রীকে মারা যাবে, স্ত্রীকে মারতে আল্লাহ পাক মানা করেননি, কিন্তু মারার ক্ষেত্রে যে লাঠি ব্যবহার হবে সে লাঠির দৈর্ঘ্য হতে হবে সর্বোচ্চ 9 ইঞ্চি, মানে হলো মিসওয়াক। আপনি মিসওয়াক দিয়ে যখন মারতে যাবেন ওটাকে মারা হবে না, আদর হবে। কত কি হবে, খুব চান্সে ছিলেন মনে হয় খুজুর, ভালো করে কোন আজকে সাইজ করব। রসুল কোন স্ত্রীকে মেরেছেন এমন কোন রেকর্ড আছে? আসতে কবেন না, আছে। আর অনেকে স্বামী আছে সকাল বিকাল রুটিন, তা থাপ্পুর না মারলে ওর ভাত হজম হয় না, এরকম আছে না কিছু? উচিত না। স্ত্রী হচ্ছে সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় আপন বন্ধু হচ্ছে স্ত্রী। তবে বউ বড় না মা বড়? অনেকে চুপ করে আছে। বউ বড় না মা বড়? মা বড়। বউ পাল্টান যায়, পাল্টান যায় না? পাল্টাবেন না কেউ, খুব যে সস্তায় কইলেন, কিন্তু মা কিন্তু পাল্টান যায় না। মার ইন্টারফেয়ার করার যোগ্যতা পৃথিবীর কোন সন্তানের নাই। মার গুরুত্ব অনেক, আমাকে বলা হয়েছে তো একটু বলি। প্রবাসে থাকে, বউয়ের সঙ্গে সকাল বিকাল কথা কয়, মায়ের সঙ্গে কথা বলার টাইম নাই, এরকম প্রবাসী নাই? আছে না? নাই। আর কত টাইম মা দিয়েছেন আপনাকে, কে কে করে কানছেন, কে কে করে কেঁদেছি, অসহায় আমি, খালি কান দি আর আমার মায়ের তারে গিয়ে লাগে, আমি কান দি মা হাজারো কাজ ছেড়ে দৌড় মেরে এসে আমাকে কোলে নেয়, সেই মার কথা মনে থাকে না। এক সাহাবি মারা যাচ্ছেন, মুখ থেকে কালেমার আওয়াজ বের হচ্ছে না। রাসূল বলেন, আমার তো প্রিয় সাহাবি, তার মুখ থেকে কালেমার আওয়াজ বের হয় না কেন? আমার নবীজি বলেন, দেখো তো তার মা বেঁচে আছে নাকি? হ্যাঁ বেঁচে আছে, তার মাকে ডেকে আনো। ডেকে আনা হলো, ডেকে আনার সঙ্গে সঙ্গে রাসূল বললেন, মা আপনার মেয়ে আপনার ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, আপনি কি তারপরে রাগ করেছেন নাকি গোসা করেছেন নাকি? মা বলছেন, সেই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তার প্রতি কিছু অভিমান আছে, রাগ আছে, আপনি তারে মাফ করে দেন মা, আমি তাকে মাফ করব না। রাসূল আরেকবার বললেন, না আপনি মাফ করেন না, আমি মাফ করব না। রাসূল আর বলতে গেলেন না, কারণ বলতে গেলে রাগ করে আবার যেন কি বলে ফেলে, কারণ মার মুখ থেকে যেটাই বের হয় সেটাই দলিল হয়ে যায়। সঙ্গে সঙ্গে আমার রাসূল কিছু না বলে শুধু বললেন, সাহাবীরা তোমরা আগুন সংগ্রহ করো, জ্বালানি সংগ্রহ করো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগুন দিয়ে কি করবেন, জ্বালানি দিয়ে কি করবেন? রাসূল বলেন, অবাধ্য সন্তান কাগুনে জ্বালিয়ে ভস্ম করে দুনিয়া থেকে বিদায় করে দেব। মা সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আপনি আমার চোখের সামনে আগুনে জ্বালায় দিবেন, 9টি মাস গর্ভধারণের যন্ত্রণা সহ্য করেছি, ডেলিভারির যন্ত্রণা সহ্য করেছি, দুগ্ধ পানের যন্ত্রণা সহ্য করেছি, হুজুর আমার সন্তান যত বেয়াদবি করেছে আমি তার সব আমি মাফ করে দিলাম। ওই দিক থেকে মার জবান দিকে বের হয়ে, ওই মার দোয়ার পরে ওই সাহাবীর জবান থেকে বের হয়েছে মৃত্যুর পূর্বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জিকির করে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আসুন আমরা আর সময় না সামনের দিকে এগিয়ে আমরা যতটুকু শুনেছি আমরা জীবনে আমলে নিয়ে আসব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি সবার জন্য দোয়া করি, আমার ডান পাশে চেয়ারম্যান মহোদয় বসে আছেন, তার জন্য সবাই দোয়া করবেন। দোয়া করবেন না? দোয়া করবেন, আমিও দোয়া চাই এবং আপনাদের জন্য আমি দোয়া করি। আল্লাহ পাক আপনাকে আমাকে ইমানের উপরে ধৈর্য সহকারে টিকে থাকার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই যে ভাই ওঠেন কেন, বসুন, মক্কা বসুন। ও সিন্নি আছে, আলহামদুলিল্লাহ। কি বলে আপনাদের এলাকায়? সিন্নি। আচ্ছা, আর কিছু কিছু এলাকায় বলে তাবারক, তাবারক বলে না? আচ্ছা, তাবারকও বলে। তো সবাই নিয়ে যাবেন, মানে কিছু খাবার আছে। তারা শুধু দাওয়াত দিয়েছেন সোনার নয়, খাবার দাওয়াতও দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। সবাই বসুন, আমরা এখন সোজা দোয়ার দিকে চলে যাব। ফজর নামাজ কাজা হবে না তো কারো? ফজর যদি কাজা হয় তাহলে কিন্তু অন্তত আমার খবর আছে, সহদের সবারও খবর আছে। কেয়ামতের দিন বলা হবে, এই বক্তা তোর আগে তক্তা বানাই এদিকায়, এত রাত ধরে ওয়াজ করছিস, নামাজ কাজা হয়ে গেছে। এই জন্য আমরা এই দিকটাও খেয়াল করব। আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে প্রাণ প্রাণ ভরে চাবো। চাওয়ার জায়গা হলো আল্লাহ, আর পাওয়ার জায়গাও বলেন, পাওয়ার জায়গাও আল্লাহ। সবাই বলি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জোরে বলুন হে আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। সবাই বসে পড়ুন নামাজের সূরতে, তাশাহুদের সূরতে সবাই বসুন। মাঝে কিছু ভাগ করি আর খাতার বান দিয়া যদি আপনারা দয়া করে বই যায় নাকি, সে চিহ্নি দিতে আরাম হইব আমরা, একটু ফাঁক রাখি নাকি লাইন ধরি বই যোগ। আর জোয়ার হলে আপনারা চিহ্নি লুইয়া যান যা ধরে ফাঁকি যাই যে সবাই কাতারবদ্ধ হয়ে বসেন, এটি কিন্তু নামাজের কাতার না, সিন্নির কাতার। আচ্ছা সবাই বসেন, আমরা দোয়া করব। যদি কেউ পাই সিন্নি আলহামদুলিল্লাহ, না পাইলে না নাউজুবিল্লাহ কবেন। এত মানুষ এসেছেন, হয়তো তাদের শর্টও থাকতে পারে, হয়তো কোনো ঘাটতি থাকতেও পারে, এটা নিয়ে যেন কোনো কথা না হয়। আমার দেশে কিন্তু খাওয়া নিয়ে বেশি কথা হয়, ঠিক আছে না? কেমন খাইছো এরকম আছে না কিছু, মানে খাওয়া তো রিজিক তো আল্লাহর তরফ থেকে আসে, পাইলাম আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। মন খারাপ করা যাবে না, হুড়াহুড়ি করা যাবে না, ঠান্ডা মাথায় আপনার কাছে আসবে, নিয়ে নেব। বলি ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন, যে যেখানে আছেন বসে পড়ুন, সবাই বসুন। আমরা দোয়ার যাদব বসে থেকে আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে দোয়া করব। সবাই বসুন, বলুন হে আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আমরা আল্লাহর কাছে চাব। আমার সঙ্গে একটা প্রকাশনী এসেছে, যদি কেউ নিতে চান। আমাদেরকে অনেক প্রশ্ন করে স্টেজে, হুজুর শিরক কাকে বলে, বেদাত কি, কুফর কি, নামাজের কোন এই বিষয়ে, নামাজের অনেকগুলো বিষয়ে অনেক প্রশ্ন টুশ্ন করে। এই প্রশ্নগুলো আমি এক জায়গায় জমা করে সেই একটা সংকলন করেছি, একটা বই, মুসলিম জীবনের গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা এবং তার জবাব, ইসলামিক নলেজ।
একটা বই আছে, যদি কেউ নিতে চান এটা আপনারা স্টেজ থেকে সংগ্রহ করতে পারবেন, প্রকাশনী আসছে। আপনারা এটা আপনার ছেলের জন্য, মেয়ের জন্য, তারা নিয়মিত পড়বে, জানবে, শিখবে, যদি নিতে চান নিতে পারবেন। আরেকটা হচ্ছে মৃত্যুর পর আমরা জাহান্নাম চাই না জান্নাত চাই, জান্নাতটা কেমন হবে, তার বিল্ডিংটা কেমন হবে, সবাইকে জান্নাত দেখতে চাই না আমরা? জান্নাতের চিত্র দেখা যায় কোন কিতাবে? কোরআনে। কোরআন তো আরবিতে আছে, এটার বাংলা করে আমি একটা সংকলন করেছি, যদি নিতে চান এটাও সংগ্রহ করতে পারবেন। আসুন আমরা স্টেজ থেকে ঠান্ডা মাথায়, শিরিনি ঠান্ডা মাথায়, এই জায়গায় এই জায়গায় ধৈর্য আছে না নেই? ধৈর্য আছে, ধৈর্য অবলম্বন করেই সব আমরা করবো। জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করবো, আর এটাও দোয়া করি আল্লাহ যেন নিরাপদে সবাইকে বাড়ি পর্যন্ত ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আমি শুনেছি আজকে দিনের বেলা এখানে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, কয়জন, বেশ কয়জন লোক মারা গেছে, পাঁচজন মানুষ ডেড স্পট হয়েছে। আমরা দোয়া করি যারা ইমানে হালাত নিয়ে যদি দুনিয়া থেকে, ইমান নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নেন, আল্লাহ তুমি তাদের কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাব্বার করে দাও, আল্লাহ তাদের মৌতকে শহীদের মত হিসেবে তুমি আল্লাহ মঞ্জুর করে দাও। আমি শুনেছি এখানে যেরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয়েছে, মুখোমুখি। আসুন আমরা আল্লাহর কাছে যাবো, আল্লাহর কাছে প্রার্থনা করবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ তাআলা গভীর রাতে জুমরাত জিমানো রাত্রিতে তোমরা চাঁদের মতো হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামকে সামনে রেখে আলোচনা করেছি, সে শান্তি কাঙ্গাল ভিখারির মতো দুটি হাত পেতে আছে। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তাম জিন্দগির সমস্ত গুণাগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও। দুটি হাত যখন তুলে রাখি আব্বা আম্মার কথা মনে পড়ে যায় রে, আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী মা, যার বিদায় হলেন জিন্দগির গুণাগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সবাইকে দেখব, কিন্তু মার ঘরের দিকে তাকায় দেখব মা নাই। আল্লাহ পৃথিবীর সব ডাকের মধ্যে মধু থাকতে পারে, কিন্তু মা ডাকটা এমন ডাক যে ডাকের মধ্যে এমন মধু পৃথিবীর কোনো ডাকের মধ্যে পাওয়া যায় না রে। ও আল্লাহ কত কষ্ট মাকে দিয়েছি, ছোট্টবেলায় কে কে করে কেঁদেছি, কত জ্বালাতন করেছি, মা রক্তগুলো চুষে চুষে খেয়ে শেষ করে ফেলেছি। সেই মা আমার যার দুনিয়া থেকে বিদায় হলো, কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। সময় চক্ষু বন্ধ করে আল্লাহর শেখানো দোয়া পড়ে প্রাণ খুলে সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য কষ্ট করে যারা আসলেন, বিনিময়ে কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন পিতা তার পুত্রকে চিনবে না, মা তার সন্তানকে ভুলে যাবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে এ মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আল্লাহ তাআলা উপজেলা চেয়ারম্যান মহোদয়কে তুমি আল্লাহ কবুল করে নাও, আমার বাম পাশে প্রবাসে একজন ভাই হাত তুলেছেন তুমি তাকেও কবুল করে নাও, আমার ডানে আমার বামে আমার সামনে পিছনে যত ভাই আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যার যার চাওয়া তুমি আল্লাহ দয়া করে
পাওয়া করে দাও। আয় আল্লাহ তাআলা সুমন ভাগ্যবান যুবকের নাম তুমি তার খেদমতকে কবুল করো, কায়েসকে তুমি আল্লাহ কবুল করে নাও। এরকম করে অনেক যুবক আমার সঙ্গে হাত তুলেছেন, সবার নাম তো আমার জানা নাই, কত কষ্ট তারাও মা ফিল্টার জন্য করেছেন, আল্লাহ তুমি তাদেরকে উত্তম জাজায় খার দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা মুরব্বীদেরকে কবুল করে নাও, মুরব্বীরা কত কষ্ট করে মা ফিল্টারের পেছনে মেহনত করেছেন, তাদের মেহনতকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। হায় আল্লাহ তাআলা দূর দূরান্ত থেকে কত ভাই ঠান্ডা অতিক্রম করে এসেছেন, এত রাত হয়ে গেছে তোমার বান্দাগুলো চাতক পাখির মতো চেয়ে আছে। ও আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ করে দাও, তোমার কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না, দয়া করে তুমি আল্লাহ আমাদের মাফ করে দিও। গুনার দিকে নজর দিও না, গুনার দিকে নজর দিও না, পাপের দিকে নজর দিও না, আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ। আজকে গোটা পৃথিবীতে মুসলমান মার খেতে খেতে শেষ হয়ে গেল, ওই যে সিরিয়া ফিলিস্তিন ইয়েমেন, আল্লাহ তাদের পাশে আজকে কেউ নাই। আসামের 1 কোটি মুসলমানকে বের করে দেওয়ার ষড়যন্ত্র চলছে, কাশ্মীরটাকে জ্বলন্ত অগ্নিকুণ্ড বানিয়ে ছেড়েছে, আর এখানে জনশূন্য মুসলমান আজকে আমার দেশে তার আশ্রয় নিয়েছে। আল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মাথা কেটে ফুটবল বানাচ্ছে, মাদের স্তন কেটে ফুটবল বানাচ্ছে। আল্লাহ তোমার গায়েবের সাহায্য নাজিল করো, আরাকানের মুসলমানদের আরাকানে ফিরে যাওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই, কে কখন চলে যাবো জানে না, তবে ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত আমাদের কাউরে কবরে নিও না। আল্লাহ কত চোর বাটপাররা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, তোমার মোহাম্মদের গোলামগুলো কেমনে চার শিখের দেওয়ালে বন্দি থাকে। আল্লাহ গো মেহরবানি করে আমাদের মাঝে ফিরে আসার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। হায় আল্লাহ তাআলা কত মহিলা বিধবা হয়ে বিধবার যন্ত্রণায় তারা কাতরাচ্ছে, আমরা এমন দেশের নাগরিক মানুষ হেরে ফেলে, মানুষকে হারিয়ে গুম করে শেষ করে ফেলে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, এই জুলুমের তুমি একটা সুষ্ঠু বিচার ফয়সালা তুমি আল্লাহ করে দাও। আয় আল্লাহ তাআলা অনেক অনেক প্রকার দোয়া চেয়েছেন, কত বিধবা স্বামীর জন্য সকাল দুপুর বিকাল কান্না করেন, আমার স্বামী কখন আসবে, আমার স্বামী বেঁচে আছেন না মারা গেছেন, তার তো জানাজাই হলো না। কত স্ত্রী এরকম করে সকাল সন্ধ্যা অপেক্ষার প্রহর গোনেন, অপহরণ গুম হত্যা কত কি চলছে। আল্লাহ আল্লাহ গো মেহরবানি করে এমন একটি জনপদ আমার দেশে তুমি আল্লাহ পয়দা করে দাও, যে জনপদে কোনো গুম হত্যা খুন থাকবে না, এমন একটি সুন্দর সোনের সমাজের দৃশ্য আমাদেরকে দেখার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা কোন দিন চলে যাব জানি না, মৃত্যুর ফয়সালা তোমার পক্ষ থেকে হয়, কখন ডাক আসবে জানি না রে। সুন্দর স্বপ্নের বাড়ি বানিয়েছিলাম, টান মেরে ঘর থেকে বের করে দেবে, এক রাত না গেলে যে স্ত্রী ঘুম হতো না, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আর ভয়ে কাছে আসবে না, সন্তানগুলো বলবে বাবা প্রত্যেক দিন বলে বলে যাও, হাত ভরে ভরে ফলমূল কিনে আনো, আজকে তোমার হাতে কেন শক্তি নাই বাবা। সন্তান কাঁদবে, স্ত্রী পরিবার পরিজন কাঁদবে, সন্তান আদিরা অস্থির হয়ে যাবে রে, বন্ধু বলবে বন্ধু একসাথে কত চা পান করেছি আমরা, আজকে তুমি কোনো কথা না বলে চলে গেলে, ও আল্লাহ দামি দামি কাপড় চুপড় পরেছি টান মেরে সব ছিঁড়ে ফেলবে, কিচি দিয়ে কেটে কেটে শরীর থেকে সব বের করে নিয়া এমন জামা পড়ায় দেবে রে, সারা জীবন পরেছি পকেটওয়ালা জামা, আজকে পড়ায় দেবে পকেট সারা জামা, সারা জীবন পরেছি সেলাইওয়ালা জামা, আজকে আমাকে পড়ায় দেবে সেলাই সারা জামা। আয় আল্লাহ তাআলা টান মেরে জানাজায় হাজির করায় দেবে রে, জানাজা শেষ হয়ে যাবে, সালাম ফেরা হবে, আমার মরা মুখ দেখে দেখে চলে যাবে,
সবাই দেখে দেখে চলে যাবে, কিন্তু আমাকে আর কেউ ডেকে নিয়ে যাবে না। কত স্বপ্ন গড়েছিলাম, কত কল্পনা গেঁকেছিলাম, কত সাজানোর সংসার গড়েছিলাম, সব দুনিয়ায় রয়ে যাবে রে, আমাকে একটা পালকিতে চড়ায় নেবে, চড়ায় নিয়া ও যে কবরস্থানে রাখবে রে। নিজের চোখে কত দেখেছি ওই কবরে মাটিতে শৃগাল বসবাস করে, ওই মাটিতে শুয়ে রাখবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, লাশটা পচে পচে উঠবে, জানি না আমার এই দেহটা কোন দিন পোকামাকড়ের খাদ্য হয়ে যাবে, জানি না আমার এই দেহটা কোন দিন মাটির সঙ্গে মিশে যাবে রে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, মুনাফিকত আমাদেরকে পরিহার করার তৌফিক দিয়া দাও, মমিন বান্দাদের কাফের শামিল করে নাও, সত্যপন্থীদের আমাদেরকে অন্তর্ভুক্ত করে নাও। আয় আল্লাহ তাআলা ধৈর্যশীলতা আমাদের ভিতরে পয়দা করে দাও, নামাজের প্রতি মহব্বত বাড়িয়ে দাও, যার নামাজ যত সুন্দর তার ইমান তত সুন্দর। আল্লাহ মওতের সময় যখন হয়ে যাবে রে, যখন মওতের সময় চলে আসবে, তোমার কালাম জপতে জপতে বিদায় হওয়ার তৌফিকটা দিয়ে দিও। আল্লাহ কখন দুনিয়া থেকে বিদায় হব জানি না, তোমার কাছে যখন যেতে হবে আল্লাহ শহীদ মওত কপালে জুটিয়ে দিও। তোমার কত গোলাম মক্কা মদিনা যায়, কত গোলাম যেতে পারে না আফসোস করে, যারা এখনো যেতে পারেন নাই তাদেরকে যাওয়ার তৌফিক দিয়ে দাও, নবীর কবরের পাশে গিয়ে সালাম দেওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته شباب وشباب